শুনতে পাচ্ছেনা ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিআ ও সালাত সালাম আল্লাহ আশরফুল আমিউলুরসলীম নবীনা মুহাম্মাইলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ আজকে আমাদের নিয়মিত দশের বাইরে যেহেতু মৌসুম সামনে কোরবানি বা দশে দশ জিলহজ এই জন্য আমরা একটু আলাদা আলোচনা করতে চাই আজকে আলোচনার বিষয় হচ্ছে জিল হজের দশ দিনের আমল এবং কোরবানি কিভাবে করবেন কোরবানির বিভিন্ন মাসাইল জিল হজের দশ দিনের আমল এবং কোরবানির মাসাইল নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব প্রথমেই আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিলহজ আল্লাহর একটি মাস এক নম্বর কাছে আল্লাহর একটি মাসগুলো একটি মাস আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ইন্না আইদ আত্মা শুহুর আইন আল্লাহ ইসনা আশা শাহরান ফি কিতাবিল্লা ইউমা খালাকা সামাওয়া মাওয়া আর্দ মিনহা আর আতুন হরম যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি মাসের সংখ্যা রেখেছেন বারোটি মাসের সংখ্যা বারোটি তিনি রেখে দিয়েছেন এর মধ্যে চারটাকে তিনি হারাম মাস ঘোষণা করেছেন জিলহজ হারাম মাসগুলো অন্তর্ভুক্ত হারাম অর্থাৎ সম্মানিত মাস জিলহজ সম্মানিত মাসগুলো অন্তর্ভুক্ত সম্মানিত মাস আরও বারাতুন হরুম চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এর চারটি মাস কি মাস মুতা আলিয়া তিনটি পরপর একটা আলাদা তিনটি পরপর জিল হজ জিলহজ মাহারম আর একটি আলাদা সেটা হচ্ছে রজব বাইনা জুমা দা তো এটা হাদিসে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইন আজমান আ কাদিস্তা দা রক্কা হাই আতিহি যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন সেদিন থেকে আল্লাহত আল্লাহ এই বারো মাস নির্ধারণ করেছেন এর মধ্যে কাল ঘুরে চক্র ঘুরে আবার বারো মাসে ঠিক মতো আসছে তারা কী করত নাসি করতো নাসি অর্থ হলো তারা যুদ্ধ করত তো হারাম মাসগুলো যুদ্ধ করতে পারতো না তখন তাদের কাছে এটা হারাম ছিল তারা কী করতো মাস বদলাতো বলতো যেহেতু এটা মহরম পড়ে গেছে আমরা এটা সফর বানাইলাম পরেরটা আরো বানাইলাম এরকম করতো তারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সময়ে এটা আবার জায়গা মতো ফিরে আসছে ঠিক জায়গা মতো ভুলটা শুদ্ধ হয়ে আসছে এই জন্য রসুল বললেন যে ইন্মান কাদিস্তা দর আকাহতিহীি জমান কাল তার জায়গায় মতো ফিরে আসছে ঘুরে ঘুরে ঠিক সঠিক জায়গায় আসছে এখন আর ভুল নাই মানে ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে তারা শেষে আর ঠিক রাখতে পারতো না কোনটা প্রথম কোনটা দ্বিতীয় ভুল করছে না এটা ঠিক রাখতে পারতো তখন আল্লাহ তালা ফিরিয়ে দিলেন সঠিক জায়গাতে বারো মাস এর মধ্যে চারটে হচ্ছে হারাম মাস সম্মানিত মাস রসুল বললেন আর বাতন হরম তালা জুমুতাবা তিনটি পরপর জুল কায়দা এবং মহরম আর একটি হচ্ছে রাজব মোদার মুদার বলা হয় মুদার এই গোতরা এই এই সময়ে বের হইতে পারত কারণ রাবিয়া তাদের মধ্যে আক্রমণ করতে এই জন্য রবিহারা এটাকে সম্মান করত মদাররা সম্মান করত এই জন্য তারা এই সময় বের হইতে পারতো এটা জমা দিলা জমা দেওয়া আখার এবং সাবমানের মাঝখানে এটা এই মাছটি এই মাঠটি মাছটি এই মাঠ মাছটি আসলে এই সম্মানিত এই চারটি মাছ সম্মানিত এটা হচ্ছে প্রথম কথা জিলহজ্জা সম্মানিত মাছগুলি একদিকে নম্বর দুই নম্বর যে বৈশিষ্ট্য জিলহজ্জা সেটা হচ্ছে শুধু সম্মানিত মাস হিসাবে নয় হজের মাস হিসাবে জিলহজ হচ্ছে শেষটি হজের মাস তিনটি সাউওয়াল জিল জিলহজ জিল হজের তিনটি পুরোটাই দশ শুধু দশ দিন না বরং পুরোটাই হলো শুদ্ধ কোরআনকারীমা আল্লাহ তালা বলছেন আলহাজু আর শুরু আলু মাত হজ হচ্ছে সুনির্দিষ্ট তিন মাসগুলির এই জন্য আলম আলমরা সাধারণত বলেন যে সুনির্দিষ্ট মাস হচ্ছে কি জি জিলকত জিলহ সওয়াল জিলকত জিল হজের দশ দিন পর্যন্ত কিন্তু যারা সত্যনিষ্ঠ আলম তারা বলেন যে জিলহজ দশ দিন বরং পুরো মাসে কারণ যাদের হায়েজ নেফাস হবে যে মালেরিয়া অথবা যারা অসুস্থ থাকবে তারা তো পুরো মাসে তোহাফেজারাত করতে পারে এর থেকে তারা নিয়েছেন যে পুরো মাসেই তোহাফেজারাত তারা করবে যখন তারা সুস্থ তখন তারা করবে সুতরাং এটা পুরো মাস ধরলে সুবিধা আল্লাহ তালা যেহেতু আস শুরু মালুমাত বহু বছর ব্যবহার করেছেন সুতরাং হজ তিন মাস পুরোটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মাস আসছে জিলহজ মাস এই জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস দুদিক থেকেই প্রথমত এটা আসল হরম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত এটা আসল হজ হজের মাসের অন্তর্ভুক্ত এবং হজের মাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে যেগুলি সম্মানিত মাস এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে আসল হজ এই হজের মাসের মধ্যে এই জিল হাজটা কেন জিলহজে হজে হজ আদায় করা হয় ইসলামের একটি রোকন এটা এই মাসে আদায় করতে অন্য মাসে নেওয়া যায় না আমার কাছে একজনে বই একটা লিখে নিয়ে আসছে একবার আচ্ছা বলতেছে দেখেন আমি হজের তিন মাসের মধ্যে তিনবার যদি হজ করা হয় তাহলে তো সমস্যা কম হয়ে যায় এত মানুষের ভিড় যে ভিড় কমে যায় আমি বললাম যে আপনাকে এই কথা কে বলেছে হজের দশ তারিখ নয় তারিখ কীভাবে আপনি নেবেন অন্য জায়গাতে অন্য মাসের নয় তারিখ দশ তারিখ কীভাবে করবেন এগুলো হচ্ছে আপনার উর উর্বর মস্তিষ্কের ফসল বরং হজের মাস নামেই জিল হজ মাস হজওয়ালা অর্থাৎ হজের মাস এটা সুতরাং এই মাসেই হজের কাজগুলো সংগঠিত হবে সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস উৎকৃষ্ট মাস আল্লাহতালা এই মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন সুরায় ফজরের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াল ফজরে ওয়াল ইয়া আলিন ন ফজরের শপথ সকালবেলা ফজরের সময় শপথ করেছেন ওয়াল্লা আলী না এবং দশটি রাতের শপথ করেছেন এখানে দুটি বর নার্সে দশটি রাতের তার সম্পর্কে কেউ বলেছেন যে এই দশটি রাত হচ্ছে রমাদানের শেষ দশ রাত কিন্তু এই বর্ণাটি দুর্বল শুদ্ধ বর্ণা যেটা আশিফ নাবাসাদ থেকে সেটা হচ্ছে এই দশটি রাত হচ্ছে এই জিলহজের দশটি রাত অর্থাৎ জিলহজের রাত বলে দিন বোঝানো হচ্ছে দিন রাত বলে দিন বোঝানো হচ্ছে কারণ আরবরা রাত বলে দিন বোঝায় কিন্তু দিন বলে রাত বোঝায় না তো এই জন্য ইয়াম বলে আবার পুরোটাই বুঝায় কখনো কখনো ইয়াম বললে নাহার বলতে শুধু দিন বুঝায় কিন্তু ইয়া লাইল বললে রাত দিন দুইটাই বুঝায় তো এইখানে যেখানে রসুল্লাহ এই এটা আল্লাহ তালা বলছেন ওয়ালাইয়া আলীনা আশরিন রাত 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 দশটি রাত বলেছে দশটি রাতের তাফসির করেছেন আলেমরা যে দশটি রাত বলতে এখানে বোঝানো হয়েছে এই জিলহজের প্রথম দশটি রাতকে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আলা আহরামা শুহুর শাহরুক জেনে রাখো তোমাদের সবচেয়ে মাসগুলির মধ্যে বেশি সম্মানিত হচ্ছে এই মাস ইব্রিম হাদিসটি বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল যে এই মাসটি সম্মানের দিক থেকে অন্যান্য মাসের চেয়ে বেশি সম বেশি সম্মানিত অন্যান্য মাসের চেয়ে বেশি সম্মানিত হারাম মাসগুলির মধ্যেও বেশি আবার সম্মানিত এটা জিল জিল এই মাসে ইমান চাঙ্গা হয় মানুষের ইমান চাঙ্গা হয় কিভাবে ইব্রাহিম আলাহিস্তু আসলামের ইমানের দিকে মানুষের দৃষ্টি যায় প্রত্যেকটি মানুষ ইব্রাহিম আলাহ সালাম কীরকম ইমান পোষণ করতেন সেরকম ইমানের দিকে তার নজর যায় এবং তাদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা কোরআনে করিমে ইব্রাহিম আলাহ আমাদের জন্য আদর্শ হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন কাদকান হাসানাতুন ফি ইব্রাহিম তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাত্তুয়াল্সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য ফিট করেছেন আর এই মাস যখন আসে জিলহজ মাস আসে আমরা ইব্রাহিম আলাহ সাল্লা সব কিছু স্মরণ করি তিনি কিভাবে কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করে আসছেন আল্লাহ তালা এটা বলেছেন কোরআন কারিমে ইস কলু ইন্না বোরা অমিঙ্কুম অমিমা তার বদুনা মিন্দুল্লা তিনি বলেছিলেন যখন যে আমরা তোমাদের থেকে বিমুক্ত এবং তোমরা যেগুলো অ্যাবাদ করি এগুলো থেকেও মুক্ত কাফা বাদ কাফার না বিকুম তোমাদের সাথে আমরা তোমাদের সাথে অস্বীকার করলাম কুফুরি করলাম তোমাদের এই সমস্ত মাহবুদের সাথে আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ চিরস্থায়ী হয়ে গেল ইমান এবং কুফুর কখনো একসাথে বসতে পারে না একসাথে থাকতে পারে না চিরস্থায়ী একটা দ্বন্দ্ব থাকবেই হাতে যতক্ষণ না তোমরা আল্লাহর তোমার আল্লাহরিমান সুরা আলম তাহেনা আল্লাহ তালা বলেছে এর অর্থ হচ্ছে এই মাস আসলে আমাদেরকে ইমানই শক্তিতে বলিয়ান হতে হয় ইব্রাহিম আলাহ কথা কথা স্মরণ করতে হয় ইব্রাহিম আলাহ সাল্লা আল্লাহ তালা তাকে বলেছিলেন ইজ রব্বু আসলিম কল আসলাম তুলে রবিল আলমিন তার রব তাকে বলেছিলেন যে তুমি আপনি আত্মস আত্মসমর্পণ করুন যিনি বল আমি আমার রবের জন্য আত্মসমর্পণ করিলাম আত্মসমর্পণ করার অর্থই হচ্ছে নিজের বলতে কোনো কিছু থাকে না আল্লাহর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবনের সব কিছু সেখানে পরিত্যাগ করতে হয় সেটাই হচ্ছে ইসলাম সেটাই হচ্ছে সত্যিকার ইসলাম এই ইসলামকে এই ইসলামকে ইব্রাহিম আলাইসাল্লাত্তালাম প্রতিষ্ঠা করে গেছেন দেখিয়ে গেছেন কিভাবে মেনে নিতে হয় হিজরত করেছেন শুধু পরিবার নিয়ে সেখানে মহা বিপদ হয়েছে তারপরে গেলেন বাইতুল মাকদাসের ওখানে থাকলেন খালিলে সেখানে তার প্রথম সন্তান হলো আল্লাহ বলে তাকে নির্বাসন দিয়ে আসো তাকে রেখে আসলেন তারপর বলেন যে আল্লাহ তোমার সন্তান হলো বাবা দেখতে গেলেন বলে তোমাকে খতনা করাও খতনা করলে নিজেও করলেন সন্তানও করালেন এই বৃদ্ধ বয়সে তারপর বলেন যে সন্তানকে জবে করো জবে করতে গেলেন জবে করলেন আল্লাহ তালা সেটাকে ফেদাইনা ফেদাইনা না আদিম তারপরে আল্লাহ তালার ঘর নির্মাণ করতে বলেন তার সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করলেন এভাবে পদের পদ আল্লাহ তালা পরীক্ষা করে তাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমার হাবিব আমার খালিল ইব্রাহিম কীভাবে কীভাবে এ আত্মসমর্পণ করেছে তার নমুনা পেশ করেছে আল্লাহ তালা এই জন্য কোরআন ইব্রাহিম আসলামকে আমাদের জন্য নমুনা হিসেবে দিয়েছেন এবং আমাদের মিল্লাতকে মিল্লাতি ইব্রাহিম এই জন্যই বলা হয় যে নমুনা যে কিভাবে আত্ম উৎসর্গ আত্মত্যাগ কী আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বিধানের জন্য আল্লাহ তালার হুকুমের জন্য আল্লাহ তালাকে মান্য করার জন্য আল্লাহ তালা শরীয়তের জন্য আল্লাহ দিনের জন্য কীভাবে একজন মানুষ সব কিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যায় এবং এটা আখেরাতকে সামনে রেখে তারা সেটা করেছেন এটা বিরাট প্রমাণ যে ইব্রাহিম আলহ সাল্লাত্তসালামের এটা আমাদের জন্য ইমান পরিবর্ধক ইমানকে বাড়িয়ে দেয় তো এই মাস আসলে ইমান আমাদের পরিবর্ধিত হবেই হবে এই মাস ইমান এই মাস আমাদেরকে শিখায় অলব্য ফিল্লা অলব্দ ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য সত্যতা এটা শেখায় ইব্রাহিম আল্লাহ সাল্লাতসাল্সাল্লাম তার সাথে তার কমের একমাত্র শত্রুতা হয়েছিল আল্লাহর জন্য আর কোনো কারণ নেই আল্লাহর জন্যই তার কওম তাকে আগুনে ফেলেছিল আল্লাহ তালা তাকে হেফাজত করেছেন তিনি পুরো জীবনটাই আল অল ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতার এই মানদণ্ড এই নীতিটাকে তিনি অবলম্বন করে গেছেন সুতরাং এইটা এই মাসে আসলে আমাদেরকে আল্লাহ তালা আবার নতুন করে স্মরণ করিয়ে দেন এই মাস আসলে আল্লাহ তালা স্মরণ করিয়ে দেন যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি যেটা সবচেয়ে বেশি প্রিয় যেটা পরিত্যাগ করতে অন্তরে বাজে এই জিনিসটি আল্লাহর জন্য কীভাবে দিতে হয় সময় শ্রম অর্থ সম্পদ যত কিছু আছে সব কিছু আল্লাহর জন্য কীভাবে পরিত্যাগ করতে হয় এটা এই মাস আসলে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দেন ইব্রাহিম আলাহাত্তুসলাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন এবং তিনি কোরবানি দিয়েছেন আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করে দিয়েছেন ভিন্ন কথা কিন্তু তিনি তো কোরবানি দিয়েছেন এবং তিনি সন্তানকে রেখে গেছেন এভাবে তিনি আল্লাহ প্রত্যেকটি পরীক্ষা তিনি টিকে গেছেন যে পরীক্ষা আল্লাহ সবচেয়ে বড় জিনিসটা আল্লাহ তাআলা চানত আল্লাহ যেটা চান এটা না দিলে আল্লাহ কাছে পূর্ণ নেকির আশা করা যায় না আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন লান তানাল মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহু বিহি আলীম আল্লাহ ইন্নাল্লাহ তো এই যে এই যে আল্লাহ সবচেয়ে উত্তম জিনিসটা সাদাকা দান করার জন্য বলেছেন আপনার যেটা দিলে আপনার অন্তরে বাজে ও ইউ টারমুন الطعم على حبه مسكিনা و يتيم و যেটা ভালোবাসেন ওইটা দান করতে হয় যেটা যেটা অতিরিক্ত হয়ে গেছে টাকা টাকাটা ছিঁড়ে গেছে ওই টাকাটা দান করবেন না যে টাকাটা দিলে আপনার অন্তরে লাগে যে কষ্ট করে নিজের দরকার তারপরেও দান করছে সেটা দান করা চিন্তা ভাবনা করবেন তাহলে সেটা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু অনুসরণ এই রমজান মাস আসলে আমাদের সেটার কথা মনে হয় এই এই জিলহজ মাস আসলে আমাদের সেটার কথা মনে হয় ই জিলজ ইব্রাহিম আলহ সাল্লাত্তু আসলামের সেই ঘোষণার কথা মনে হয় ইব্রাহিম আল্লাহ সাল্লাত্তু আসস্লাম যখন কাবাগর বানালেন তখন তিনি ঘোষণা করলেন আল্লাহ তালা তাকে বললেন যে আপনি ও আদিন বিল হাজি তুকা রিজায় ওয়াইলা কুলো ফাজিন আমি আপনি ঘোষণা দিন ফিনে মানুষের মধ্যে তারা হেঁটে আসবে পায়ে পায়েস হেঁটে আসবে ওয়ালাকুল্লে দমিন প্রত্যেক কৃষকরা উঠে ফিটে চড়ে আসবে অর্থাৎ তারা এভাবে আসবে আপনি ঘোষণা দিন ইব্রাহিম আলাহ সাল্লাত্তু আসসালাম সেই ঘোষণার কারণে আজ দূর দূরান্ত থেকে আল্লাহ তাল্লাহ মানুষদেরকে হজের দিকে নিয়ে যায় ইব্রাহিম আলাহি সাল্লাত্তু আসসালামের দাওয়াতের কথা স্মরণ হয় এই জিল হজ মাস আসলে আমাদের সেটা স্মরণ হয়ে যায় ইব্রাহিম আলাহ এই সময়টা আমাদের মনে করে দেয় আল্লাহ তালা সেই বাণী ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ও মমাতিল্লাহ রবিল আলামিন এই সময় আসলে আমাদের মনে হয় এটা এবং বারবার যারা সাধারণত কোরবানি করে এটা বেশি তিলাবাত করে এটা উচ্চারণ করে কেন আমার জীবন আমার কোরবানি আমার জীব আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য সব কিছু যে উজাড় করে দেয়া এটা এই মাস আসলে আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয় ইন্না সলাহ রবুল্লা আলমিন লয়া শরিকালাউ তার কোনো শরিক নেই মুসলিমিন আমি প্রথম আত্মসমর্পণকারী সুতরাং এই জন্য ইব্রাহিম আলয় আত্মসমর্পণ করেছেন আমরা সেরকম প্রথম আত্মসমর্পণকারী বলি মুখে বলি কিন্তু অন্তরে সেটা রাখি না এই জন্য আত্মসমর্পণ করি না মুখে বলে আত্মসম্পর্কে কিছুক্ষণ পরে আবার কাফেরদের সাথে আমাদের শত্রুত্ব শত্রু বন্ধুত্ব তৈরি হয় শত্রুতা শত্রুতা মন্নবিতে থাকে না এটা কিন্তু ইমানের দাবি নয় ইমানের দাবি হচ্ছে ইমানদার ইমানদারকে ভালোবাসবে ইমানদার নাস্তিক কাফের ফাসেক ফাজের সাথে তার সম্পর্ক তৈরি করবে না আপনি প্রতিদিনই বলেন নাকলার ওয়ান অনাখলার ওয়ান ত্রুকুমাই এফ জুরুকা কিন্তু মুখে বলেন অন্তরে এর এরীতটা বিপরীতটা করেন আপনি বলেন যে অবশ্যই অবশ্যই আমি সম্পর্ক ত্যাগ করি যারা আপনার সাথে অবাধ্য আপনার কথা শুনে না কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ঠিক উল্টোটাই করে থাকি তাদের সাথে সম্পর্ক ভালোই রক্ষা করি ইমানদাদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা ঠিকমতো হয় না এই মাস আসলে আমাদের করে এখলাসের কথা আল্লাহ তাল্লা কোরআন এখানে আল্লাহ আল্লাহুমুহা আল্লাহ তোমাদের গোস্তও পান না রক্তও পান না তোমাদের তাকুয়া পান এই জন্য এই মাস আসলে আমাদের এই সামনের মাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে পদে আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর জন্য করছো কি না আল্লাহ তালা তো আমাদের কিছুই পাবেন না কিছু পাওয়ার দরকার নেই তার কোনো কিছু প্রয়োজন নেই ইন আল্লাহ রজা কজুল কুয়াতুল মাতিন মা উর উমিন হুমস্কিন উমা উর ইদুবিন হুমায়ুদ্দাইম ওমা উর ইদায়ুদ্ ইন আল্লাহ রজা কজুল কুয়াতিল মাতিন আল্লাহ তালা বলছেন আমি আমার বা এদেরকে আবাদত মানুষ জিনা মানুষকে আবাদ জন্য সৃষ্টি করেছি আমি তাদের কোনো রিজিক চাই না তাই তারা আমাকে কোনো কিছু খাওয়া কিটা আমি চাই না আল্লাহ তিনি রিজিক দেন সবাইকে তারপর হাদিসী সুল্লা সাল্লা ইসলাম বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি হাদিসে কুলসিতে আল্লাহ তালা বলেন দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো আত্কা মোত্তাকি হয়ে যায় মা যা দাফিমুলকি সেহীন আমার রাজত্ব কোনো কিছু বেড়ে যাবে না আর যদি সবাই যদি কোনো সবচেয়ে বেশি ফাজের ফাঁসেক হয়ে যায় মা না কস্তিমুলকি সেহীন আমার রাজত্ব কোনো কিছু কম হবে না সুতরাং আমাদের প্রয়োজনে আমরা আল্লাহ তালার কাছে নিজেকে সফে দেয়া নিজে পরিপূর্ণভাবে আল্লাহ কাছে আত্মসমর্পণ করা এই মাস আমাদের শিক্ষাদান করে এই মাসের আর যে বড় গুরুত্বপূর্ণ কাজ আছে তা হচ্ছে এই মাস হচ্ছে আমলস সালেহ কাজ ন্যাক আমলের কাজ ন্যাক আমলের মাস এই মাসের এই মাসের ন্যাক আমলের জন্য যেন এই মাসটিকে নির্ধারণ করা হয়েছে বিশেষ করে প্রথম দশ দিনের বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এবং আল্লাহ তালা কোরআন একাডেমি যেভাবে বলেছেন এগুলোকে এই দশ এই এগুলিকে এর মধ্যে আবাদতের মধ্যে সে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ দেখুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন মামিন আয়ামিন আলহামুল আল্লাহ মিন আইয়াম আল্লাহর কাছে এই এই দশ দিন এই দশ দিনের চেয়ে উত্তম আমল 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 করার কোনো সময় আল্লাহর কাছে আর নেই আচ্ছা এই দশ দিনটা হচ্ছে কাছে বেশি উত্তম আমল করার দিক থেকে আমল করার দিক থেকে এই দশ দিন বেশি উত্তম দিন কল ইয়া আল্লাহ সাবাইকাম হ্যা রসুল আল জিহাদ আল্লাহ চাস্তা জেহাদও কি নয় রসুল্লাহ সাল ইসলাম বললেন হ্যাঁ যদি এরকম জেহাদকারী হয় যে ব্যক্তি নিজের যান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে তারপর ফিরে আসেনি যান দিয়ে দিয়েছে সেই ব্যক্তি এর মতো হতে পারে এর বাইরে যারাই আমল করবে তারা ওই ব্যক্তির মতো হবে অর্থাৎ স্যার তারা যারা এই কাজটি করবে তারা প্রত্যেকে যারা এই আমল সালাই করতে পারবে তারা যেন এই জেহাদ পিসাবে ইলার ওই ব্যক্তির মতো যে ব্যক্তি যান মাল দিয়ে জেহাদে গেছে আর ফিরে আসেনি তার মতো সেরকম কাজটি করবে সুতরাং এই কাজগুলির মধ্যে এই এই মাসের যে কাজগুলো রসুল্লা সাল্লা বেশি বেশি বলেছেন আমরা সেগুলি একটু স্মরণ করি যে রসুল্লাহসাল্লাম কোনগুলি কাজগুলি করতে বলেছেন এক নম্বর হচ্ছে এই মাসের মধ্যে যেই কাজের কোনো বিকল্প নেই এক নম্বর সেটা হচ্ছে হজ অর্থাৎ অন্য সময় হজটা হয় না এই মাসেই করতে হয় এই মাসেই করতে হয় আল্লাহ তালা কোরআন কালিম বলছেন অলিল্লা আল্লা সাহেজুল ভাইতে মানিস তাতা ইলিসাব ইলা আল্লাহ তালা হজের মানুষের উপর খরচ করে দিয়েছেন যে হজ করা যে ব্যক্তি হজে যেতে পারে যাওয়ার মতো সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য অথবা নিরাপত্তা এই তিনটির কারণে এই বছর নিরাপত্তার কারণে মানুষ যেতে পারছে না এটা আলাদা কথা কিন্তু এটাতে কোনো দোষের কিছু নয় আল্লাহ তালা বলছেন মানিস তাতা ইলিসাব ইলা যে যায় তার জন্য যা সামর্থ্য আছে সে যেতে পারবে না যা যা সামর্থ্য নয় তার যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই সরিয়ে দেয় নেই ওমরাদুই জন্য বলতেন যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে কিন্তু হজ করেনি ইহুদি মরুক বা নাসারা মরুক সেটা আমার কিছু যায় আসে না ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আসারটি উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে হজটা একটা প্রধান কাজ এবং এই মাসের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হজ করা এবং এটার প্রতি যে ব্যক্তি করতে পারে সে অন্যগুলো এর অধীন হয়ে যাবে কিন্তু হজের হজটা কিন্তু যারা অন্যখানে থাকবে হজটা না করলে তারা অন্য অনেক কাজ করলেও বড়ো কাজটি করতে পারেনি আমরা এবছর বিভিন্ন কারণে যেতে পারি আল্লাহ তাল কাছে আমাদের নিয়ত ছিল নিয়তের কারণে ইনশাআলা সব বাবা হাদিসাম বলেছেন কেউ যদি কোনো কাজ করতো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি করতে না পারে তাহলে আল্লাহ তালয় সেটা লিখে দেন আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের জন্য সবাইকে হজ মবুর নসিব করেন হজ মবরুল সব আমাদেরকে লিখে দেন এবং পরবর্তী সময় আমরা যেন হজ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন হজ করলে কি লাভ সেটা সাল্লাহ আসলাম বলেছেন মান হাজিয়া ইয়ারফুস যে ব্যক্তি হজ করবে অন্যায় অশ্লীল কাজ করবে না সে ওই ব্যক্তির মতো ফিরে আসবে যে ব্যক্তি মায়ের ফ্যাট থেকে যে যেমন মায়ের ফ্যাট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান ফিরে আসছে তার কোনো গুণা নেই অর্থাৎ এরকম গুণামুক্ত হয়ে ফিরে আসবে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমরা তাড়াতাড়ি হজ করো কারণ তোমরা জানো না হতে পারে তোমরা অভাবী হয়ে যাবে অথবা তোমার অসুস্থ হয়ে যাবে এই জন্য হজের কাজটি দ্রুত সেরে নেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম বলছেন হাজির মবরুল্লাহ জাজামিল্লাহ জান্না হজি মবরুলের কোনো প্রতিদান নেই জান্নাত যদি তার কোনো প্রতিদান নেই অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে গাজী যারা এবং যারা হজ করে তারা ও আল্লাহর পক্ষ আল্লাহর ডেপুটেশন আল্লাহ আল্লাহর প্রতিনিধি দল এরা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ডাকসে তারা সাড়া দিয়েছে এখন আল্লাহর কাছে কিছু চাইলে তা আল্লাহ তারা সেটা তাদেরকে দান করেন অর্থাৎ তারা আল্লাহর প্রতিনিধি দল আল্লাহ আল্লাহ ডাকছে সাড়া দিয়েছে এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা তাদেরকে দান করেন সুতরাং হজের একটা বিরাট ফজিলত রয়েছে এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে হজের মধ্যে যেন আপনি একটা বিরাট শরিক হচ্ছেন একটা যুদ্ধে শরিক হচ্ছেন আবাদতকারীদের সাথে শরিক হচ্ছেন আবাদতকারীদের আমলের সাথে শুরু করছেন আপনি লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে সবাই এক স্লোগানে মুখর করছেন এর মাধ্যমে আমরা সবাই যেন একটা একই সূত্রে গ্রথিত হই যে আবাদতকারীর সূত্রে আমরা সবাই আবাদতকারী আমরা সবাই দাস তার দাসত্ব তার দাসত্ব প্রকাশ করতে পারে আমরা সুক্রিয়া আদায় করি এজন্য জন্য হজের প্রথম কাজ হচ্ছে এই মাসের প্রথম কাজ হচ্ছে হজটি আর হজের চেয়ে উত্তম কোনো কাজ নেই এই মাসে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে হজ করা যদি সম্ভব হয় এই বছর সম্ভব নয় আমাদের জন্য আর বাকি কাজগুলি করা কতটুকু করা যেতে পারে যারা মক্কায় আছে তারা তো অফ করতে পারে যা তো অফ করার আসছে তো সবের কাজ যারা তিন নম্বর যারা হজ করতে পারে ওমরা করতে পারে ওমরা তো আর নিষেধ নেই যতটুকু পারা যায় ওমরা করবে আর যারা যেতে পারে না তাদের জন্য বাকি আমলগুলি করবে কি তো সুল্লা সাল্লা সালাম সহজ করে দিয়েছে নিয়ম হচ্ছে এটা যে আমল খুব লম্বা লম্বা টাইম সেটা লম্বা টাইম পুরোটাই কষ্টকর দেওয়া হয় না আল্লাহ তালা রায়ু কাল্লিফুল্লা নাফসান ইল্লা উসা আল্লাহর হ্যাকমতের তাকাদা হচ্ছে এটা হ্যাকমতের চাহিদা হচ্ছে এটা যে যে জিনিস লম্বা টাইম করতে হয় এটাকে তিনি কঠিন করে দেন না এই জন্য তিনি রসুল্লাহ সাল্লাহ আসলাম যে দশ দিন করতে হয় যেন তিনি বলেছেন ফা আকসিরু ফি হিন্না তিনি বলেছেন মা মিন আয়া মিন আউদ মাইন দল্লা আহাবু ইলাহি মিন আমল ফি হিন্না ফি আজির আয়া মিন এই দশ দিনের চেয়ে উত্তম কোনো আল্লাহর কাছে কোনো দিন নেই যেগুলিতে উত্তম আমল করা যায় এই দশ দিন হচ্ছে সবচেয়ে বেশি উত্তম আমল করার জায়গা সেটা কি فأكثروا فيهن من التهليل والتكبير والتحميل يقول التمر ماشي التهليل لا إله إلا الله لا إله إلا الله والتكبير الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر لله الحمد الله أكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا طبعا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد অথবা আল্লাহ এক পর আল্লাহ হু এক আল্লাহ 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 এক আল্লাহ এক আল্লাহ হান আমি তিনটি সিগায় উল্লেখ করেছি তো এইগুলি সবগুলি হাদিস থেকে বর্ণিত হয়েছে এই জন্য যে কোনো তাকবির আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই বেশি বেশি করে তাকবির দিন অথবা শুধু আল্লাহুহ আক বলবেন আল্লাহ আকবর শুধু মুখের কথা নয় অন্তরে ধারণ করারও জিনিস আল্লাহকে সবকিছুর বড় বড় মনে করা আল্লাহকে সব কিছুর উপরে স্থান দেয়া তার শরীয়তকে সব কিছুর উপরে স্থান দেওয়া তার আকিদা তার বিশুদ্ধ তার সহিতকে সব কিছুর উপরে স্থান দেওয়া এটাকে এটা হচ্ছে তাকবীরের মূল উদ্দেশ্য তাকবীর শুধুমাত্র উচ্চারণ নয় তাকবির দেওয়া হতো কেন কী জন্য দ্বিতীয় সাহায় কেরাম এটা এটার উপরে আমাদের দেরাসা করা উচিত স্টাডি করা উচিত আলহামদুলিল্লাহ যদি আমাদের অজিভা গ্রন্থটি বের হয় সেটা সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করা হয়েছে তিন নম্বর যে কাজটি প্রথমে বলছি তাহলিল লিল্লাহ বলা বেশি বেশি করে দ্বিতীয় হচ্ছে আল্লাহ আল্লাহবর তেকবির দেয়া তাকবীরের বিভিন্ন স্রোত বলেছি তিন নম্বর হচ্ছে তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেহামদি সুবহান বেহামদিহি সুহানুল্লাহদিম বলেন তাহলে তসবির সহ তাহমিদ পড়া হয়ে যাবে তাহলে দুইটা হয়ে যাবে একসাথে সাধারণত সুবহানাল্লাহ বেহামদি সুবাহান্লা আলাম এইটা তাসবি এবং তাহমিদ একসাথে সামিল করে এবং এটা উত্তম উত্তম যেটা আল্লাহ তালা পছন্দ করেছেন ফেরেশ তাদের জন্য সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ বেহাম সোহান আল্লাহ বেহামদি ফেরেস তার এই জিকিরটা করে আর উত্তম জিকি এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার নবীদেরকে এটা উত্তম জিকির সবচেয়ে এবং সাল্লাহ সাল্লাহাম এটা করতে বলেছেন এবং সবচেয়ে উত্তম জিকির বলেছেন সোহান আল্লাহ বেহমদি আদ দখল কিরে জানব সেজিনা তার শেখালেমাতি এই চারটি এই চারটি জিনিসের ব্যাপারে তিনবার বললে সোল্লাহ সাল্লাহ ইসলাম বলছে এটা এটা সবচেয়ে উত্তম হবে সারাদিন তসবি ভরাচ্ছে তো তাহলে বোঝা গেলো যে তসবি তাহমিদ তেকবীর তাহমিদ তাহলিল চারটে জিনিস একসাথে চলতে পারে হাদিসে তিনটির কথা আসছে তাহলিল তেকবীর তাহমিদ তাহলিলত্ত আল্লাহ বলা তো তাকবির দেয়া আল্লাহ হকবর বলা আল্লাহকে সব কিছু স্থান দেওয়া আর সব তাহমিদ বলা হয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ সাথে আমি যদি কোনো তাসবির পড়ি তাহলে শোনায় সোহাগা একসাথে পড়া যাবে এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাসে করণীয় কর্ম মধ্যে আমরা যারা দূরে আছি যারা হওয়া যেতে পারছি না তাদের জন্য বড়ো কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহলিল তেকবির এবং তাহমিদ আল্লাহর প্রশংসা করব উঠতে ফিরতে চলতে নির্ধারিতভাবে আমরা আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ তালার প্রশংসা করব এবং এটা আল্লাহ তালার প্রশংসা করব তাকবির দেবো এবং তাহলিল করবো লাইল ইল্লাহ বলব তাহিদের ঘোষণা আমরা দিব এটা খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা মেনে নিব এগুলিকে পাঁচ নম্বর যে কাজটি সেটা হচ্ছে ও দহাইয়া জবে করবো অর্থাৎ কোরবানির কোরবানির পশু জবে করবো এটা হাজিরা কোরবানি করেন হাজিরা করে বেশিরভাগই যারা করে সেটা হচ্ছে তারা করে এটাকে বলা হয় হাদি হাদি জবে করে হাদি জবে করাটা উত্তম যারা হাজি তাদের জন্য আর আমরা যারা বাইরে আসে তাদের জন্য কোরবানি উত্তম কোরবানি নিঃসন্দেহে একটা ভালো কাজ রসুল্লাহ আসলাম কোরবানি করেছেন আমরা বিশ্বাহীশালা পর্বত আলোচনা করবো চলে একটি কাজে কোরবানি করা এটা আমাদের জানা দরকার যে এই কাজ এই দশ দিনের মধ্যে একটি বড়ো কাজ হচ্ছে বা তেরো দিনের মধ্যে বা চোদ্দ তেরো দিনের মধ্যে একটি বড় কাজ চোদ্দ দিনের মধ্যে বড় কাজ হচ্ছে আমরা কোরবানি করা কোরবানি করা এটা হচ্ছে উত্তম কাজ তেরো দিনের মধ্যে তেরো দিনের মধ্যে উত্তম কাজ হচ্ছে কোরবানি করা এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তো এটা আমরা এই কোরবানি একটি ভালো কাজ এটা আমরা এই দশ দিনের বা বারো দিন তেরো দিনের মধ্যে এটা করবো বারো দিন ফ্রাম তুলে বস বছর নির্বাচন তেরো দিন তেরো তারিখ পর্যন্ত তো তেরো তারিখ পর্যন্ত আমরা এই কোরবানি করতে পারবো এটা হচ্ছে এই এই মাসের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি আমল ষষ্ঠ যে আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সম এই মাসের সম প্রথম থেকে রাখা সম রাখতেন বিভিন্ন বর্ণায় আসছে আয়সার দিয়ে আলো বলেন যে আমি দেখিনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে সম পালন করতে কিন্তু হাফসার আদি আলানা বলছেন আমি দেখেছি রসুল্লাহ সালাম সম পালন করতে এর অর্থ হচ্ছে যে যেটা মুসবাদ যেটা সাব্যস্ত করে এটা বেশি প্রাধান্য পাবে যেটা অস্বীকার করছে কারণ তিনি দেখেছেন সোম পালন করতে এটা নির্ধারিত আর যিনি দেখেন নাই তিনি হয়তো মনে করেছেন তিনি সৌম পালন করেন না কিন্তু আসলে হয়তো করেছেন যেটা উনারা প্রমাণ করে বলেছে হাফসারজি আল্লাহা বলেছেন এর অর্থ হচ্ছে এই মাসে প্রথম দিন থেকে শুরু করে আপনি নবম দিন পর্যন্ত দশম দিন ঈদের দিন রাখা যায় না এই যে নব নবম দিন পর্যন্ত এনে আর লাগলাভ দশ দিন বলা হয় দশ দিন না বলে আমরা বলবো নয় দিন এই নয় দিন সোম পালন করা এটা একটা সবের কাজ যাদের সামর্থ্য আছে শারীরিক আর্থিক সর্বিক বেশ সামর্থ্য আছে তারা এই জন্য এই পালন করেন মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সৌম ইয়ম মাফা আরফার দিনের সৌম নয় তারিখ বলা হয়নি এই জন্য যে যেখানে থাকেন সেটা হিসাব করবেন হিসাব করবেন আরফা কোন দিন হচ্ছে আরাফা যে আরাফা এক জায়গায় আরফা ভিন্ন ভিন্ন ডেট হয় না অর্থাৎ অন্যখানে যেমন চাঁদ কোন দিন উঠলো আলাদা উঠে কিন্তু আরফা কোন আলাদা কোনো জায়গা নেই একটাই সেই জন্য আরফার দিনে আপনাকে যে যেখানে থাকে আমরা সেদিন সৌম পালন করবো সেদিন সোম পালন হাদিসা আসরসুল্লা সাল্লা ইসলাম বলেছেন কেউ যে আরফার দিনে সোম পালন করে আমি আল্লাহর কাছে আশা করব। যে সে আগের এবং পরের দুই বছরের গুণা সে ক্ষমা পাবে পরের বছর আগের বছর এবং পরের বছর সামনের বছর অর্থাৎ যেটা সে গত বছর পার করছে এবং গত বছর সামনে যেটা আসছে এই দুই বছরের গুণা আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা বলছেন যে আল্লাহ ক্ষমা করে দেবেন আমি আশা করতেছি আল্লাহর কাছে আসতেছি বা আল্লাহ আল্লাহর কাছে এটা আশা করতেছি যে তিনি এটা করবেন সবাই আশা করতেছি তিনি এটা আমাকে আমাদের উম্মতকে ক্ষমা করে দেবেন সুতরাং এই জন্য এই আরফার দিনের সমটা পালন করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট থাকবো এবং কোনোভাবেই যেন ছুটে না যায় চেষ্টা করবো ফরজ আমি বলছি না কিন্তু চেষ্টা করবেন এটা যেন ছুটে না যায় এখন বলতে পারেন যে যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি তারা আরফার আরফার রোজা কীভাবে রাখবো আমাদের তো আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরফার শ্রম চলতেছে ঈদের দিন তো শ্রম রাখা যায় না তারা আগের দিন রাখবেন পরের দিন রাখতে পারবেন না এই জন্য তারা এটার কারণে তারা সব পেয়ে যাবেন কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না না রাখা কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না সেজন্য তারা এটা রাখা লাগবে না আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ সেটা সব লিখে দেবেন যে বোঝা যাবে যে সে রাখতো এই জন্য আগের দিন রেখেছে আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো তাহলে এটা কমপ্লিট করা যায় কিন্তু অর্থাৎ এটা ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় তার জন্য সেটা ফাত্তাকোল্লাহমাস তৎম যতটুকু আল্লাহ তাকে অবলম্বন করে হিসাবে থাকবে অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না সেটার জন্য তার কোনো সমস্যা হবে না আমরা যারা দূর দূরান্তে থাকি ঈদ সৌদি আরবের একদিন পরে আমাদের তা ডেট হয় আমরা আরাবার আরাফার দিন হিসাবে রাখবো এটা হচ্ছে উত্তম কাজ এর মধ্যে মতভেদ আছে কেউ কেউ বলছেন আট তারিখ আমরা আমাদের আমাদের নয় তারিখে আমরা রাখবো ওটা যেদিনে হোক এইভাবে না রাখি আমরা বড় অর্থাৎ সৌদি আরবের আট তারিখ নয় তারিখ আমাদের আট তারিখ হিসেবে রাখবো এটা কিন্তু ঠিক সুন্দর হয় না সুন্দর হয় এটাই যে আমরা সৌদি আরবের সাথে মিলে অর্থাৎ যেদিন আরাফার সাথে মিলে যেদিন আজ আরাফা থাকবে সেদিন যে যেখান থেকে সেখানে আমরা সম পালন করবো এটা শুধুমাত্র এটা একদিন ঈদের সাথে সম্পৃক্ততা নেই একদিনই সম্পৃক্ত নেই এই জন্য কারণ এটা চাঁদ ভিন্ন ভিন্ন জায়গায় উঠে কিন্তু মাতালয় ভিন্ন কিন্তু এই আরাফা বিভিন্ন ভিন্ন জায়গা নেই আরাফা জায়গা একটাই সেটা আমরা অতিরিক্ত প্রশ্নে একটা জবাব দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন ষষ্ঠ যে জিনিসটি এই মাসের বড় করণীয় বা সপ্তম সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে দোয়া করা রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি যারা হজে ছিলেন তারা জানেন যে এই রসুল্লাহ আসলাম প্রত্যেক জায়গাতে দোয়া করতেন দোয়া যেন তার সবসময় মুখে থাকতো তিনি আর মাঠে দোয়া করেছেন তিনি মুজদালেফায় দোয়া করেছেন তিনি কাবাস তোয়াফের সময় দোয়া করেছেন তিনি সফা মারোয়াতে দোয়া করেছেন তা আমরা যারা যেতে পারি না আমরা কি করব আমরা বেশি বেশি করে দোয়া করব দোয়ার সময়টা ইনলিল্লাহ না ফাহাতলাফাহাত আল্লাহ তালা আর হাদিসি আসরসল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাহলে বিভিন্ন সময় বিভিন্ন দান করেন যা অন্য সময় দান করেন না এই যে আল্লাহ তালা দান করেন বিভিন্ন সময় এর মধ্যে এই সময়টা হচ্ছে এই দশ দিন জিল হজর এই দশ দিন দশ দিন না শুধু তেরো দিনও কারণ যারা আরাফা যারা অসকুল্লাহ ফি আয়ামি মালুমাত ব্যাখ্যা করেছেন আলমরা যে মা দুদ্রে ব্যাখ্যা করেছে আল্লাহ তালা যে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ যারা আরফার যারা আইয়মে তাস্রিকের মধ্যে তারা আল্লাহ তালাকে জিকির করার কথা বলেছেন সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা দোয়া করব জিকির করব আজকার যেগুলো মাসরু সেগুলো বলবো কোরআন তেলাওয়াত এগুলির থেকেও কোনো বিমো বিমোখ হবো না আমরা চলতে ফিরতে উঠতে কোরআন কারিমে তেলাওয়াত করবো সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন কারিম সলাতের ফলে উত্তম উত্তম এ হচ্ছে কোরআন কারিম কোরআনে করিম হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর কোনো সিফাত আমাদের কাছে না একমাত্র সিফা আমাদের কাছে আছে যেটা পড়লে আল্লাহর বেশি আল্লাহ তাল্লার বেশি নৈকট্য অর্জন করা যায় এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ তালা বেশি আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের বেশি খুশি হবেন এই জন্য এই কাজটি আমরা করবো নয় নম্বর যে কাজ আট নম্বর বললাম আট নম্বর বললাম যে আমরা কোরআনে কেনিম তেল নয় নম্বর কাজ হচ্ছে যে ত্যাগবীর দিব আলাদা এটা শুধু সেই তাকবিরগুলির অন্তর্ভুক্ত ব্যাপক তাকবির না আলাদা এক তাকবির আছে সেই তাকবির কী নিয়ম হচ্ছে এই দশ দিনের শুরু থেকেই দশ মাসের শুরু থেকেই আমরা যেন তাকবীর দিই যে কোনো সময় মনে আসবে তখন যেন তাকবির আল্লাহ আকবর বলি অথবা বলি আল্লাহ আকবর আল্লাহ হকবর লিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহাম তিনবার দুইবার করে তাকবির দেওয়ার হাদিসে আসছে কোনো সমস্যা নেই যেটাই আপনি গ্রহণ করে নেন অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ হকবার আল্লাহ হক বা তিনবার আসছে আবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হক বা দুবার আসছে তো এভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই তাকবিরটা দুই রকম একটা তাকবির মতলাক যেটা আগে আলোচনা করেছি আর বিশেষ এই এখন যেটা বলছি নয় নম্বর যে বড়ো কাজ সেটা হচ্ছে তাকবির মহাইয়ান স্পেশাল তাকবির দিবেন স্পেশাল তাকবির হচ্ছে নয় তারিখ নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এটা স্পেশাল তাকবি এটা প্রত্যেক সলাতে পরে বড়ো বড়ো কাজের পরে এই তাকবিরটা আমাদের মুখ থেকে যেন আসে অন্য সময় স্বাভাবিকভাবে হবে মুখ থেকে যেন তাকবিটটা বেড়ে যায় যারা হজে থাকে তারাও দেয় যারা হজে থাকে যারা হজে থাকে তারা দশ তারিখ থেকে দেয় আর যারা হজে থাকে না তারা আমরা বাইরে যারা আসে আমরা নয় তারিখ থেকে দেব এটা হচ্ছে শরীর তো পদ্ধতি অর্থাৎ যারা হজে থাকে তারা দশ তারিখ থেকে যখন জামারাতের উলায় পাথর পাথর মারা শেষ হবে তখন তারা আল্লাহ হকবর আল্লাহ হকবর শুরু করবে তখন তারা দুইটা তখন তাকবির শেষ তাহ তখন তাহলিল শুরু হয়ে যাবে তাদের তখন তালবিয়া শেষ তখন তাদের তাকবির শুরু হয়ে যাবে আর আমরা যারা বাইরে আসি আমাদের নয় তারিখ আসর থেকে তেরো তারিখ যারা হজে যায়নি তারা এই সুনুটা পালন করবো এবং এটার তারগিব দিতেন বেশি বেশি করে আবদুল্লাহিন্দু তিনি মক্কা তিনি মক্কাতে এত বেশি তাকবির দিতেন যে এর চেয়ে বেশি তাকবির দেওয়া যায় না তিনি বাজারে যেতেন উচ্চস্বরে দিতেন এবং সেটা জানাতেন মক্কা এবং তার তাকবীরের ধ্বনি তাকবীর ধ্বনিতে তখন মিনা উপত্যকা গুঞ্জরিত হয়ে উঠতো অত্যন্ত শব্দ শব্দ হয়ে উঠত সবাই তাকবীর তার তাকবীর শুনে সবাই মন মনে তাকবীর দিতেন এটা অর্থ এই নয় যে এক স্বরে সমাজ স্বরে দিবে এটা আমরা বলছি না তবে শব্দ উচ্চ করবে আল্লাহ তাআলাকে আল্লাহ তালা যেটা বলেছেন অলি তুকাব্বির উল্লাহ আলামা হাদাকুম আর যাতে করে তোমরা তাকবীর দিতে পারো আল্লাহ যেহেতু তোমাদেরকে তোমাদের হেদায়ত দিয়েছেন এটা মনে রাখতে হবে এই জন্য বেশি বেশি তাকবীর দিতে হবে ত্যাগিয়ে দিতে হবে দশ নম্বর হচ্ছে এই মাসে যত বেশি দান সদাকা সব কিছু করা সেগুলি অবশ্যই আমাদের করে যেতে হবে যত বেশি ভালো কাজ করব ততই বেশি সবের অধিকারী হতে পারবো এই দশটি কাজ আমরা এই মাসের শুরু থেকে শুরু করবো ইনশাআল্লাহ এই মাসের যতক্ষণ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত অন্তত এটা করে যাব এতটুকু আমাদের এই শরিয়ত বিভিন্নভাবে নির্দেশনা আসছে এগুলি আমরা ইনশাআল্লাহ করতে পারি যেগুলোকে যে সময়ের কথা বলেছে সেই সময় সেগুলিকে প্রতিপালন আমরা করবো এই মাসের কিছু জিনিস অবশ্যই পরিত্যাগ করতে হবে এক নম্বর হচ্ছে তার আসি যাবতীয় গুণা পরিত্যাগ করতে হবে আল্লাহ তারা অনেকখানি বলেছেন যেখানে তিনি মাসের কথা বলেছেন আসল হরুমের কথা বলেছেন আর যেগুলি মাসগুলো সম্মানিত সেগুলো সম্পর্কে তিনি বলেছেন ফলে আতাজম অফি হিন্দা আনফুসাকুম তোমরা এগুলোতে নিজেদেরকে নিজের উপর জুলুম করো না এর অর্থ হচ্ছে এগুলোর উপর গুণা করে নিজেদেরকে বিব্রত গুণার ইয়ার মধ্যে ফেলো না বিপদে ফেলো না কারণ যেভাবে উত্তম সময়ে আবাদত করলে বেশি স্বভাব হয় তেমনি উত্তম সময়ে গুণা করলে বেশি নেকি কেউ এটা আলমরা বলে থাকেন যদি এটা সরাসরি নস্তান আসে না কিন্তু নস্তান বোঝা যাচ্ছে এটা যেমনি আল্লাহ তালা কোরআনে করিমে এলহাদ ফিল হারাম হারামের মধ্যে যেহেতু স্বভাব বেশি এখানে ওমান ইউরিদ ফি বি এলহাদিন বেজুল মিন নজির আদাবিন আলিম যে যেখানে হারামের মধ্যে এলহাদ করে বাড়াবাড়ি করে হারাম কাজ করে সেখানে তার কঠিন শাস্তি হবে এটার ভিত্তি করে আলমরা বলেছেন যে যেখানে বড় এবাদতের কথা আসে সেখানে যে বড়ো গুণা হয় সেখানে বড় গুণা এটা আরও বড় বড় হিসাবে দেখা দেয় এই জন্য যারাই এরকম এই মাসগুলোতে অন্তত এই দশটি দিন নিজেদেরকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করতে হবে যে এই দশটি দিন আমরা কোনোভাবে যেন গুণাতে জড়িত হয়ে না পড়ি কোনো দশটি দিন যেন কোনো শিরিক বেদাত কুফুরি নেফাকি অথবা এই জাতীয় হারাম কাজ যেগুলো দিন করা হচ্ছে সেগুলো কোনোটাতে জড়িত হয়ে না পড়ি এই দশটি দিন নিজেকে হেফাজতে রাখি নিজের আল্লাহর এবাজতের মধ্যে নিজেকে মগ্ন রাখি যত বেশি এবালতে মগ্ন থাকবেন তত বেশি গুণা থেকে দূরে থাকতে পারবো তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার আর কি করা যাবে না হাদিসিয়া আসল্লা ইসলাম বলেছেন যে যদি কেউ এই দশ দিন কারো প্রবেশ করে অর্থাৎ কেউ যদি এই জিলহজে দশ দিনে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অর্থাৎ জিলহজের চাঁদ দেখো কেউ তোমাদের হাতি আসছে এবং তোমাদের কেউ যদি কোরবানি দিতেই কোরবানি দেওয়ার ইচ্ছা করে অর্থাৎ কোরবানি দেয় কোরবানি দেয় সে যেন লাইয়া খুজুমিন জফরি সেই জন্য তার নখ থেকে কিছু না নেয় ওলামিন শাহরি ওলাম ওলামিনাজ ফারি তার নখ থেকে এবং তার চুল থেকে কোনো কিছু না কাটে এর অর্থ হচ্ছে আমাদেরকে আজকে ধরেন আজকে যে আগামী বুধবার থেকে শুরু হয়ে যাবে আলম সবার নিকটে অর্থাৎ বাংলাদেশে হয়তো বৃহস্পতিবার শুরু হবে তো বুধবার আগেই আমাদেরকে নখ কেটে চুল যাদের কাটার কেটে ফেলে আমাদেরকে শিও থাকে যত করে আগামী দশ দিন কোনো কিছু কাটতে না হয় কোনো কোনো কিছু আমাদের কোনো কিছু নোখ নখ কাটতে না হয় চুল কাটতে না হয় মনে রাখবেন তবে যেই অটোমেটিক পড়ে যাবে সেটার কোনো সমস্যা নেই এবং যেই চুল পড়ে যাবে নিজে 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 আশ্রম সময় সেটাও সমস্যা নেই এটা এটার ভিতরে পড়বে না কিন্তু ইচ্ছা করে কাটাটা হচ্ছে নিষিদ্ধ যাতে করে এটা কী জন্য তত আমাদের মাল হজ্জাত হাজিদের সাথে একমত থাকার জন্য এটা সারা কিছুই নয় হাজিদের সাথে একমত থাকার জন্য তবে হাজিদের সাথে একমত থেকে কেউ কেউ যদি কোনো বলে যে আরাফার দিন আমরা মসজিদ বসে অ্যাবাদ করবো এটা কিন্তু বেদাত হবে কারণ এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি তারিফ বা আরাফা পালন করা এটা একটা বেদাত এটা কেউ অন্যখানে করতে পারবেন না আরফার দিন শুধুমাত্র আমরা সোম পালন করতে পারবো কিন্তু অন্য কোনো অবাদের কথা হাদিসে আসে নাই সেটা করতে পারবো না যারা হাদিসে ওখানে থাকবেন অর্থাৎ আর হাজির হাজিরা যারা আরাফার মাঠে থাকবেন যেটা হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে তারা তখন বেশি বেশি করে এমন দোয়াটি পড়বেন যে দোয়াটি রসুল এবং পূর্ববর্তী সমস্ত নবীরা

এই জন্য এটাকে বেশি বেশি করে এবং এটার মধ্যে হামদ আছে প্রশংসা আছে তাহমিদও আছে এই জন্য এটা আমরা বেশি বেশি করে করবো লাল্লাহ হামদ লাউ মুহমদুল সালকাদি এটা পড়তে পারবো এটা বেশি বেশি করে পড়ব আর যারা হদে আরাফার মাঠে থাকবে তারা তো এটা পড়বেই অন্যরাও দূর দূরান্তে যেখানে থেকে আমরা এটা বেশি করে পড়ব কিন্তু গুণার মধ্যে লিপ্ত হব না আশা করি বিষয়গুলি বুঝে আসছে আমাদের এই সময় যেন আমরা কোনো গুণের কাজে লিপ্ত না হই আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তা শুধুমাত্র আলোচনা করেছি ইয়া নিয়ে এই দশ দিনের আমল নিয়ে এই দশ দিনে আমাদের এমনভাবে আমল করা উচিত যেটা আমাদের সলফরা করতেন এই দশ দিনে তারা যদি কেউ তারা এমনকি কেউ কেউ হাদি পাঠাতেন অর্থাৎ তারা না যাইতে পারলে উমরা বা হজে না যেতে পারলে ওখানে টাকা পাঠাতেন তারা যেন ওমরা জবে করা হয় সেই ব্যবস্থাপনা করে তারা সেখানে টাকা দেন আমাদের অনেকে যারা সামর্থ্য আছে যারা ওই দেশে টাকা দিয়ে কাউকে দিয়ে যেন আপনারা হাদি পাঠাইতে পারেন হাদি জবে করতে পারে সেই ব্যবস্থাপনা করাও আপনাদের জন্য বৈধ কোনো সমস্যা নেই এবং এটা উত্তম কাজ পাঠাতেন সেটা করতেও পারেন আমাদের আলহামদুলিল্লাহ এগুলি উত্তম কাজের অন্তর্ভুক্ত এগুলি আমরা যেন সবসময় করি সম্মানিত দর্শক কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই দশ দিনের করণীয় দশ দিনের একটি করণীয় কথা আমরা বলেছিলাম যে ওদ অর্থাৎ কোরবানি কিভাবে করবে কোরবানি নিয়ে আলোচনা করার আমরা বলছিলাম পরে করব যেটা আমরা এখন আলোচনা করতে চাই কোরবানি আসলে কি কোরবানি হচ্ছে আমরা জানেন যে ইব্রাহিম আলাইসালাম তিনি তার সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফাফা হুবি হুবে দো দিম বড়ো একটা বড় একটা জবা জবাই দিয়ে আমি সেটাকে তার ফেদিয়ে দিলাম ইসমাইলকে অর্থাৎ ইব্রাহিম আলহ আসলাম যাকে জবে করতে যাচ্ছে জবে করছেন চোখ বন্ধ করে জবে করতেছেন এমন সময় দেখা গেল আল্লাহ তালা সরিয়ে দিলেন ইসমাইলকে তার জায়গায় শোয়াই দিল সেখানে একটা দুম্বাকে সরাই দিল সেটাকে যখন জবে করা হলো ইব্রাহিম আলহসালাম চোখ খুলে দেখেন যে আরে আমি কি জবে করছি বলে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ইসমাইল বলে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা সয়াই দেওয়া হয়েছে এটা আল্লাহ তালা জিরা ইচ্ছা সম্পন্ন করেছেন আল্লাহ তালা বলেছেন ওনা ইব্রাহিম কাস্ত রইয়া ইন কেউ আল্লাহ তালা ডেকে বলেন ইব্রাহিম আল্লাহ হে ইব্রাহিম আপনি আপনার সত্যতা পূর্ণ আপনি আপনার স্বপ্ন পূর্ণ করেছেন স্বপ্ন সত্য ত্যাগ করে দেখিয়েছেন সুতরাং আপনি অবশ্যই আপনি অবশ্যই আপনার এই আপনি সত্য এখন আপনি যেটা করছি এখন আল্লাহ তালা বলছেন তারাক না আলী ফিলা আখেরিন এটা পরবর্তীদের মধ্যে আমি রেখে দিয়েছি এই নীতি এই জন্য এখন পর্যন্ত আমাদের কোরবানি নীতিটা ফলন করতে হয় এটা আমাদের যেহেতু মিল্লাতে ইব্রাহিমে আমরা অনুসারী এবং আমরা যেহেতু এই ইব্রাহিম আলিয়া সাল্লাত্তুয়সাল্লামের নিয়ম কারণকে এই রসুল্লাহ আসলাম অনুমোদন করেছেন এই জন্য আমাদেরকে এই এই কোরবানিটা আমাদের অনুমোদন করতে হয় পূর্ববর্তী উন্মতের মধ্যে কোরবানি বেশি ছিল আমাদের মধ্যে বছরে একবার আল্লাহ তালা দিয়েছেন পুরো উন্মতের মধ্যে প্রত্যেকটি কাজের জন্য ভালো মন্দ বিচারের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়তো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কোরবানি খেয়ে ফেলতো কোরবানি খাওয়ার কোনো সিস্টেম ছিল না কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কোরবানি দিবে কোরবানি গুস্ত মানুষে খাবে এবং মানুষে বিলে বিলাবে এবং সেটাকে আনন্দ উৎসব করবে সাল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিন দিন সম্পর্কে আয়ামের তার সম্পর্কে তিনি বলেছেন যে এই তিন দিন হচ্ছে আইয়াম আকলিন ওয়া সুরব ওয়া জিকির এগুলো হচ্ছে খাবার পানীয় এবং জিকিরের সময় এই তিন দিন এই এর অর্থ হচ্ছে এই এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট উমতের যে আমরা এই কোরবানি খাওয়া বক্ষণ করার সুযোগ পাচ্ছি কোরবানি আল্লাহ তালা তার গুছতেও পান না রক্ত পান না তা তিনি তাকোয়া দেখেন আমাদের অন্তর থেকে দিচ্ছে কিনা কেউ কোরবানি দিচ্ছে গরুর জন্য শুধু গোস্তের জন্য কেউ কোরবানি দিচ্ছে বাচ্চারা কান্নাকাটি করবে সেই জন্য কেউ কোরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমি যত টাকাই আল্লাহ সন্তুষ্ট বেশি খরচ করব। আর কে কোনো রকম যত কমে ফারা যায় সেরকম দিচ্ছে কে মনে করছে যে একটা দিলে যদি হয়েই যায় সবাই তো দিব না আমি পরিবার থেকে একটা বড় বাবাকে এ দিয়ে বলবো আপনি থেকে দিয়ে দেন আমাদের আর কারো যেন না লাগে এটা সবই আল্লাহ তারা দেখতেছেন অন্তর দেখেন আল্লাহ তালা মানুষের অন্তর দেখেন এই জন্য এইটা সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ যেটা বলেছেন আল্লাহ আল্লাহ রহমুহা ওলা দিমাহালা কিয় না আলহ আল্লাহ তোমাদের গোস্তও পান রক্ত রক্তও তোমাদের থেকে তাকওয়াটা তিনি দেখেন যে তোমাদের অন্তর প্রসূত তাকুয়া প্রসূত কাজটা হয়েছে কিনা তোমরা আল্লাহর জন্য সত্যি সত্যি দিয়েছ কিনা নাকি তোমরা এটা তোমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য দিয়েছ অনেকে আবার এখানে হ্যাকমত বের করে যে প্রসূত্ত কোরবানি দিচ্ছে ওই যে জিনিস আল্লাহ তালা বলে নেই আল্লাহ বলেন আল্লা রসুল না এমনি পশুত্ব কোরবানি এর এটা সত্যি সত্যি কোরবানি দেওয়া হচ্ছে জন্য না এটা পশুত্ব কোরবানি দেওয়া না এটা বরং পশুকে কোরবানি দেওয়া একটা পশু আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশিত সেটাকে প্রতিফলন করা এবং রসুল প্রতি যেটা নির্ধারিত সেটাকে দেওয়া এটাকে এটা এইভাবে আবার বলতে হবে কখনো বলা যাবে না যে আমি পশুত্বকে কোরবানি দিচ্ছি এই জাতীয় কথা বলা এটা আসলে সরি কোনো বিষয়ের মধ্যে আসে না এটা মানুষ হ্যাকমত করে বসে বসে এই জাতীয় হ্যাকমত করা আসলে আমাদের ইসলামের কোনো নীতির বিচারণ নেই এটাকে এটা বানিয়ে বানিয়ে বলা এখন আমরা আলোচনা করতে চাই এটার হুকুম কী কোরবানির হুকুম কী কোরবানি কেউ বলছেন সুনাম আকাদা কেউ বলছে ওয়াজিব সুনাম আকাদা বলছেন হাম্বলি এবং শাহিরা বলছে সুনাম আকাদা তাদের এবং আবু হানিফ রহমতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব আবু হানিফুল্লা রহমতুল্লাহ ওয়াজিব কেন বলছেন তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না সেজন্য আমার মোসল্লার কাছেও না আসে এটা থেকে তিনি দলে নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব যেহেতু এত কঠিন কথা বলেছেন আমাদের ঈদগিয়ার কাছেও না আসতে বলেছে এটা কঠিন জিনিস কিন্তু হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না তিনি আরেকটা মত হচ্ছে তিনি আরেকটা দলে দিয়েছেন রবি কোয়ান হার যে আপনি কোরবানি করুন সালাত আদায় করুন এবং কোরবানি করুন এতে সললে রব্বিকে ওয়ান হার তো সলাত সলাদ যেহেতু ওয়াজিব কোরবানিও ওয়াজিব করতে সুতরাং ওয়াজিব হবে দুইটা একই বিধান একই সাথে আসছে এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন কিন্তু এটা একই অর্থে নয় এটা একটা একটা অর্থ নেওয়া যায় হ্যাঁ এটা তারা দলিল নেওয়া যায় কিন্তু ফার্স্ট সাল্লের রব্বিকে ওয়ান হার এটা অর্থ শুধুমাত্র ঈদের অর্থ এটা নির্ধারণ করাটা এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গা সংকীর্ণ করা এটা অন্যরা বলে থাকেন সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী নয় আরেকটা দলিল দেওয়া হয় তাকে একটা সৌলা সাল্লাম বলেছেন আলা আহলে আলে হইয়া প্রত্যেকটি পরিবারের উপর কোরবানি আছে এটা এটা যদি এটা যদি শহীদ ধরেও নেওয়া হয় তারপরে সমস্যা হচ্ছে এটা এটাকে ফরজ বোঝাচ্ছে না যে একটা পরিবারের মধ্যে তো কি আসবে সেটা বোঝানো হচ্ছে একটা পরিবার একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি হ্যাঁ কেউ আবুহানীপার অন্তুলের আরেকটি মত হচ্ছে তার আরেকটি দলিল হচ্ছে এটা যে রসোল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে আগে জবে করে তো সালাতের ফরজ আরেকটা জবে করে সালাত অর্থাৎ ঈদের সালাতের আগে জবক ঈদের পরে আরেকটা যাবে হল তাহলে তিনি বলছেন যদি ওয়া সুন কাজ হয় তাহলে এত বলার দরকার কি কিন্তু আসলে সুনত কাজও কখনো রসুল্লা সাল্লাহ ইসলাম সুনত কাজও সাহাবা ইকলামকে ভুল করলে বলে দিতেন যে এটা বলো না এক সাহাবি বলছেন রসুল্লাহ আসলাম শিখিয়ে দিলেন তাকে এটা বলতে ওয়াবি নবী একেলি আরসালতা আপনার সেই নবী যে নবী আপনি প্রেরণ আমাদের কাছে প্রেরণ করেছেন সাহাবি বদলায় বলল ও রসুল ইকেলাজি আরসালতা ওই রসুল যে রসুল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন রসুল্লাহ বলেন না আমি যেটা বলছি এটা বলো বে নবী আরসাল এটা ফরজ অজীব না তারপরে তিনি বলছেন এর অর্থ হচ্ছে যে যেটা রসুল পরিবর্তন করে দিলেই সেটা বাধ্য বাধ্য হয়ে ফরজ ও অজীব সেটা হিসেবে নয় সুনত হিসেবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবা ইকলামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত সেভাবে শিক্ষা দিতেন যাতে করে ভুল না করে তো সুতরাং ফরজ ও অজীবকে শুধু তিনি ঠিক করেছেন আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি কথাটা এরকম না সবই তিনি ঠিক করতেন সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না কিন্তু শূন্য মহাক্কদা কেন বলি শূন্য মহাকাদা এই জন্য বলে সুল্লাহ আসলাম সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এবং সফরে হাদারে অবস্থায় তিনি দিয়েছেন এবং তিনি কোনো বছর কোরবানি দেন না এমন দেখা যায় না তাহলে এটা শূন্য মহাক্কদা থাকবে এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন বা সুল্লাহ আসলাম যে সামর্থ্য সাথে সম্পৃক্ত করেছেন এই জন্য সাহবাহ অনেকেই দিতেন না অবকর্মরা দিন আনহু বছরের বছর যাইতো কিন্তু কোরবানি দিতে পারতেন না তাদের সামর্থ্য ছিল না সে অর্থ ছিল না আমাদের অনেকের অর্থ আছে অথচ আমরা কত অথর্ব তারা অর্থ ছিল না তারা কত উন্নত এটা আমাদের দেখার বিষয় আর ও কোর্মদ্দুল্লাহ উমরাদ্লাহ আহ তারা অনেকে কোরবানি দিতে পারতেন না তাদের সে সমর্থ ছিল না কিন্তু আমরা অর্থ আছে আমরা দেই না এটা ঠিক নয় কিছু কিছু মানুষ আছে এখন বসে বসে সালাকি আবিষ্কার করছে যে কোরবানি তো ওয়াজিব না তো ওয়াজিব না তো তো ওয়াজিব না উনি এত শূন্যত জন্য মারামারি করে আর কোরবানি ওয়াজিব না বলে কোরবানি না দেওয়ার বুদ্ধি করতেছে এটা কিন্তু ঠিক নয় এটি হচ্ছে একজন হিলে বের করা এবং যারা যার তথাকথিত পশু প্রেমিক পশুপ্রেমিক অর্থাৎ যারা মনে করে এই অ্যানিম্যাল ক্রুয়ালিটির বিরুদ্ধে দাঁড়াতে হবে অথবা পশু রক্ষা করতে হবে গো রক্ষা সমিতি বা এই যারা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ওদের সাথে ওদের কথা দ্বারা তারা প্রভাবিত হয়ে সমস্ত কথাগুলি বলে থাকে বলে আমার মনে হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি করাটা আসলেই সুনাম মুকাদা রসুল্লাহ সালাম দিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন সাহাবা আকরাম দিতে বলেছেন সাহাবা আকরাম দিতেন যার যত সামর্থ্য আছে সেটা দিতেন এবং রসুল্লাহ সাল্লাই আসলাম তিনি সফরও দিয়েছেন এবং হাদরও দিয়েছেন অর্থাৎ একামত অবস্থায় অবস্থান অবস্থায় দিয়েছেন সফর অবস্থায় তিনি সেটা কোরবানি দিয়েছেন এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে রসুল্লাহাম আদর্শ হচ্ছে যে কোরবানি রসুল কী করতেন কোরবানি দেওয়ার পরে তিনি খানা খেতেন সাধারণত তিনি যেটা করতেন ঈদের রোজার ঈদে তিনি খেয়ে কোরবানি খেয়ে তিনি চলাতে যেতেন কিছু খেয়ে খেজুর বা মিষ্টি খেয়ে তিনি সলাতে যেতেন আর যখন এই এই ব্যস্ত অর্থাৎ কোরবানির ব্যস্ত তখন সোল্লা ইসলাম আগে সলা আদায় করে এসে তারপর তিনি খাওয়া খাওয়া খেতেন অর্থাৎ কোরবানিটা আগে অগ্রিম করতেন এই জন্য এই কোরবানিটা একটু এই ঈদটা একটু আগে আগে পড়াটা হচ্ছে এই জন্য বেশি সুন্নত বেশি একটু আগে পড়া অর্থাৎ বেশি দেরি না করা দ্বিতীয়ত এই কোরবানি ঈদও আপনি একে অপরকে বলতে পারি তাকে বলল অমিন্ন অমিকুম আল্লাহ আমার এবং আপনাদের মধ্যে আমল কবুল করুক একে অপরকে ঈদম্বরক বললেও কোনো গুণা হবে না এটা কোনো গুনার বিষয় নয় এটা বলা জায়েজ আছে কোনো সমস্যা নেই অনেকে বলতে পারেন যে কোরবানির ফজিলত বর্ণায় কোনো হাদিস আসছে কিনা কোরবানির ফজিলত বর্ণায় কোনো সহি হাদিস আসে নাই বেশ কিছু হাদিসে সবগুলিই দুর্বল কোনো কোনো হাদিসে আসছে এরকম যে এটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয় এটার সুল চুল প্রত্যেক সুল পরিমাণ স্বভাব হবে এটার এ রক্ত পরিমাণ স্বভাব এগুলি হাঁসার মাঠে আসবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদি এগুলি সবগুলি দুর্বল এগুলি কোনোটাই সহি হাদির দ্বারা প্রমাণিত নয় তবে রসুল্লাহ সাল্লাসম যেটা করেছেন এটা একটাই কিন্তু একসব রসুল্লাহ সাল্লাসম যেহেতু এমনটা করেছেন এই জন্য এটাকে প্রাধান্য দিয়ে আমরা বলবো যে কোরবানি করা নিঃসন্দেহে উত্তম কাজ এবং সুনত মোয়াক্কদা রসুল মোয়াক্কেদা রসুল্লাহ আসলাম এই সূন্যরটাকে তিনি অবশ্যই রসুল্লাহ আসলাম সুনরটাকে আমরা গুরুত্বের সাথে নিব এবং এটাকে প্রতিপালন করবো বছরে একবার মানুষকে আমরা এই গোস্ত খাওয়াবো নিজেরা খাবো গ্রস্ত খাওয়াবো মানুষকে মানুষ গরিবদেরকে খাওয়াবো আল্লাহ তালা যেটা বলেছেন ফাকুল ও মিনা ও আচ্রয়মুল বা এসেল ফাকির এর থেকে খাও খবির মিসকিন ফকির মিসকিনদের খাওয়াও এবং আরও বলেছেন ফাকুলু ও মিনহা ও কানে কানেম তারা যারা খায় নিতে চায় না সন্তুষ্ট তাদেরকেও দাও এবং যারা গরিব তাদেরকে দাও নিজেরাও খাও আল্লাহ তালা যেটা বারবার বলেছেন এর অর্থ হচ্ছে এই আল্লাহ তালা আমাদের অনুমোদন করে দিয়েছেন যেটা এই খাওয়ার জন্য এই আনন্দ করার জন্য ঈদের দিনগুলোতে এগুলোতে আমরা ওই বিষাদ হয়ে থাকবো না শুধু সৎকাকে যারা বলে থাকে যে এগুলি সৎকা করে দেবো তারা এই সুনতকে সুনত অস্বীকার করছে এবং তারা ওদের দ্বারা প্রভাবিত হয়েছে যারা শরীয়তকে লঙ্ঘন করছে এটা আসলে শরীয়তের বিধান নয় বরং এটাকে সদ্গা করা যাবে না বরং টাকা সদ্গা করা যাবে না দিতে হবে কোরবানি দিতে হবে কোরবানি দিতে হবে যার সামর্থ্য আছে কোরবানি দিবে এটা হচ্ছে শরীয়তের বিধান সমর্থ থাকা অবস্থায় কোরবানি না দেওয়াটা রসুল রাসম শূন্যতের লঙ্ঘন হবে এবং এটার বিরুদ্ধে অথবা এটা কোরবানি না দেওয়ার পক্ষে যারা বলবে তারা এই শূন্যতকে প্রকারান্তরে অস্বীকারে নামান্তরে চলে যাচ্ছে কী দিয়ে কোরবানি দিবেন কী দিয়ে কোরবানি দিবেন আপনি কি হরিণ একটা দিয়ে কোরবানি দিতে পারবেন খরগোশ দিয়ে কোরবানি নিতে পারবেন আপনি কি একটা ইয়া জিরাপ দিয়ে কোরবানি নিতে পারবেন আপনি কি একটা বা জিরাপ না মানে যেটা বলা হয় ডোরা কাটা গা গায়ে থাকে যে পানিটা এটা এই জাতীয়গুলি কি কোরবানি নিতে পারবেন কি না আপনাকে কোরবানি দিতে হবে যেটা রসোলাসন হাদিসে আসছে বা বিভিন্ন বর্ণনা সেটা দুইটি দুইটি দুই ধরনের যে বাহিমাতুল আনাম যেটাকে বলা হয়েছে বাহিমাতুল আনাম হলো যেটা গৃহপালিত জন্তু গৃহপালিত জন্তু বন্য জন্তু না গৃহপালিত জন্তু যেই প্রাণী গড়ে বাস করে কিন্তু পালাইয়ে গেছে এটা গৃহপালিয়ে ধরা হবে অর্থাৎ গরু যদি পালায় রাস্তায় বনেও চলে যায় গরু আর যেটা হরিণ কেউ পালছে সেটাও বন্যই ধরা হবে এটা কোনো গৃহপালিত ধরা হবে না অর্থাৎ গৃহপালিত সাধারণ যেটা নিয়ম এটার ভিতরে কার্যকর হবে এটার উপরে নির্ভর করবে সেটা কোরবানি করার বিষয়টি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরবানির মধ্যে মাত্র চারটি জিনিস পড়বে একটি হচ্ছে ওট একটি হচ্ছে ওট তারপরে হচ্ছে জামুস মহিষ 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 বলে এই জন্য একটু বড় উঠেছে একটু ছোট এই জন্য তিন নম্বর হচ্ছে গরু এই তিনটির একই হুকুম এই তিনটির একই হুকুম এই তিনটিতে আপনি সাতজনে অংশন করতে পারবেন সাতজনে এই তিনটিতে অংশন করতে পারবেন যারা যত তর্কই করে এগুলি হচ্ছে তর্ক মূল কথা হচ্ছে ইবনু ওমর আদিউ মানুষের একটি বর্ণনা ছাড়া কেউ কোনো এটাকে সাতজনের কমে সাতজনে অংশন করতে পারবে পারবে না এটা কেউ কোনো দিন বলে নেই ইবনুম্বর আদির মধ্যে একটি বর্ণনা আসছে এটা তার সাত কাউল হচ্ছে বিপরীত বিপরীত যেটা এটা এটা জন্য একটা কহল তিনি বলছেন যে তার কথা হচ্ছে প্রত্যেকে একজনে একটা দিবে মাথা এক এক মাথা এক ইনি হিসাব করতেন ইনি বলতেন এটা তার একটা মত ভিন্ন মত ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহাম তিনি সাতজনকে অংশগ্রহণ করতে বলেছেন হাদিসে প্রমাণিত হয়েছে সফর এটা কোনো ইল্লত না কারণ না সফর হচ্ছে এটাকে বলা অতিরিক্ত ইল্লত এটা কখনো ইল্লত হিসেবে কোনো ধরা হয়নি কারণ এটা সফরের উদ্দেশ্য নয় রসুল্লা সাল্লাহাম এবং অন্যান্য বর্ণায় আসছে রসুল্লাহ সাবধানভাবে নির্দেশ দিয়েছেন যে সাত তোমরা সাতজন অংশগ্রহণ করো যে বর্ণনা দশজনের কথা আসছে বর্ণনাটি সাত দুর্বল সুতরাং যেটা গ্রহণ না করে সাতজনেরটাই আমরা গ্রহণ করবো বিশুদ্ধ মতে সাতজন ওট ওট গরু মহিষ এগুলিতে সাতজন অংশগ্রহণ করতে পারবে সাতজন অংশগ্রহণ করতে পারে সেটা এক পরিবার হতে পারে ভিন্ন পরিবার হতে পারে কোনো সমস্যা নেই এক পরিবারে অর্থাৎ ধরেন একই গোষ্ঠীর লোক একজন দুজন সাতজন বলে আমি দিব আমি দিব সবাই দিল কোনো সমস্যা নেই একজন দিলে আদায় হলেও সবাই জিতে চাচ্ছে দিবে কোনো সমস্যা নেই আর যদি যে না আমি পাশের বাড়ির ভাইকে সাথে নেই তাহলে যাই হবে কোনো সমস্যা নেই অর্থাৎ সাতজন সর্বোচ্চ এরপরে বেজোড় হতে পারে জোর হতে পারে কোনো সমস্যা নেই সব জোড় বেজোড় করে ফেলতে হবে বাধ্যবাধকতা নেই ব্যাজর করতে হবে বাধ্যবাধকতা নেই যারা বলে বেজর করতে হবে এটার কোনো দলিল নেই অর্থাৎ আপনাকে অবশ্যই সাতের এক থেকে সাতের মধ্যে থাকবেন এটা হলো কথা দুই হতে পারে তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত হতে পারবে এর বেশি হতে পারবে না অর্থাৎ আট নয় ওদিকে যাবে না আবার নিচে একজন থেকে সর্বনিম্ন একজন সর্বোচ্চ সাতজন পর্যন্ত ওট মহিষ এবং গরুতে শরিক হতে পারবেন শরিক হতে পারবেন এখন অনেকে বলে থাকেন যে তাদের নিয়ত যদি গরমেন্ট থাকে নিয়ত গভর্নমেন্ট থাকলে আপনি নিয়তের ব্যাপারে আপনাকে আল্লাপরাও করবেন না আপনি ব্যাহ্যিক দৃষ্টি দেখবেন আপনি দেখছেন যে একজন মানুষ ইমানদার সলাত আদায়কারী সালাত পড়ে তার সাথে আপনি কোরবানি দিবেন সে তো গুস্ত নিয়ত করছে কিনা নাকি খাবার নিয়োগ করছে বাচ্চার নিয়ত করছে এগুলি আপনি তাকাবেন না যতক্ষণ পর্যন্ত না সে বলে যদি বলে তাকে নিয়তটা শুদ্ধ করে দিবেন এটা হচ্ছে শরীদের বিধান একজন মানুষের প্যাটের ভিতরে ঢোকা শহীদ বলে না সাল্লাহম ইজন্য সাহাবি আসামি ইবনে জাহেদ রাজিয়া বলেছেন হাল্লা শক তা আলা কালবি তুমি কি তার প্যাট চিড়ে দেখেছো সুতরাং কারো প্যাট ছিল কথাবার্তা বলা ঠিক নয় যারা বলে যে সাতজনে দিলে কারোর নিয়তের ব্যাস করেন কারণ সাতজন না দিয়ে এক একা দেওয়া উচিত এটা ভুল বলতেছে কারণ সাত কোরবানির মাধ্যমে পরস্পরের সৌহার্দ বাড়ে সম্প্রীতি বাড়ে একে অপরের কথা মনে করে যে একসাথে কোরবানি দিয়েছিলাম একসাথে কথা ওনার কথাটা ওনার বিপদে আপদে এগিয়ে আসে একে অপরকে কোরবানি গোস্ত নিয়ে একে অপরকে দেয় যে আমার আমার একটু কেমন হয়েছে খেয়ে দেখো ওটা খেয়ে দে আমারটা খেয়ে দেখো এটা আনন্দের বিষয় এটার সাথে অথবা একে একসাথে বন্টন করা হলে একে অপরের মধ্যে সৌহার্দ্য বাড়বে যে আমরা একসাথে কোরবানি দিই একসাথে অনেক সময় বলেও যে আমরা একসাথে কোরবানি দেই এর অর্থ হচ্ছে আত্ম আন্তরিকতা একটা সূত্রবার্তা সুতরাং বড়ো জিনিস যদি দেওয়া হয় এটা উত্তম হবে সাত দিলে আরও বেশি উত্তম কোনো সমস্যা নেই কম একা দিতে হবে এবং বাধ্যবাধকতা নেই বা একা দিলে উত্তম এটা ঠিক নয় হ্যাঁ যদি এমন হয় যে এটার প্রয়োজন নেই যেটা আন্তরিকতা এমনিই আছে প্রত্যেকে উনি আলাদা এরকম একসাথে হওয়ার সুযোগ দরকার নেই তো একসাথে এক একটা দিতে পারলে সেটা সব বেশি হবে এতে কোনো সন্দেহ নেই যে একটা পুরো একটা দিব আমি অথবা যত কম দিবেন তত সব বেশি হবে এটা হলো এই জন্য যেহেতু আমি বেশি বেশি আলাদা জন্য বেশি খরচ করতে পারছি বেশি খরচ করাটা এটা আপনিই পাবেন এর সব কিছু টাকা ইয়ে গ্রস্ত বা এটার অন্যান্য জিনিস কিন্তু আল্লাহ তালা দেখতে চান যে আপনি তার জন্য আসলে খরচ করতে রাজি হয়েছেন কিনা এই জন্য যেটা আসমান যেটা উত্তম কোরবানির ব্যবহার বলা হয় যেটা উত্তম বেশি পয়সা বেশি যে উত্তম বেশি যেটা চোখে লাগে সেটা দেওয়াটা উত্তম তবে এ কাজটি যেন না হয় বাজারে নিয়ে বড় যেটা গরু লাখ লাখ টাকা মূলে ইয়া যেটা করা হয় আমার দেশে নওজবিল্লাহ সেটার মধ্যে আবার গলায় হার পরাইয়া বিভিন্ন দেখাইয়া ছবি তুলে দিয়া অমুকে কিনছে সেটা বলা এসবই হচ্ছে রিয়া এই রিয়ার পর্যায়ে যেন না যায় বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে রিয়া করলে সবই বাতিল আমল এটাও বাতিল আগেরগুলোও বাতিল হয়ে যাবে শিরিক করলে তো সব ইমান নষ্ট ইমান পুরোটাই নষ্ট হয়ে যায় এই জন্য সিরিক যেন না হয় আমার সেজন্য খেয়াল রাখতে হবে যদি সামান্য সিরিক হয় ছোট সিরিক হবে বেশি বেশি সামান্য রিয়া হলে ছোট শিরিক হবে বেশি রিয়া হলে তো পুরোটাই আগের আমল সব বারবার বরবাদ হয়ে যায় পুরোপুরি ইমান থেকে বেরিয়ে যাবে সুতরাং তার সাথে কোরবানি দেওয়ার মানে হয় না যা রিয়া করার মানসিকতা আছে সুতরাং সেভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে সর্বশেষ যেটা চার নম্বর যেটা দিয়ে কোরবানি দেওয়া সেটা হচ্ছে ছাগল ছাগল বলতে আমরা বোঝাচ্ছি শুধু ছাগল না মানে যেটা আমাদের শাক জাতীয় যেগুলি আছে সবগুলি যেমন ছাগল আছে দুম্বা আছে ভেড়া আছে এগুলো সবগুলি ছাগল জাতীয় বলা হয় এগুলিকে এগুলি একজনে দেওয়া যাবে একটাতে একের অধিক দেওয়া মানে হ্যাঁ এক পরিবারতে একজন দিয়ে অন্যদেরকে সবে শরীর করা যাবে একজন পরিবারে একজন দিয়ে অন্যদেরকে সবাই শরিক করা যাবে কিন্তু বলে না যে আমি আমার পক্ষ দিয়ে দিচ্ছি এরপর বলেছে ভাইয়া পাশের ভাই বলেছে আমিও দিচ্ছি এইরূপ তো চালাকি চলবে না এটা একজনের একজন পক্ষ থেকে এক পরিবার থেকে একজনে দিলেই অন্যদেরকে সবের মধ্যে শরিক করতে পারো যাদের সামর্থ্য না থাকে আর যার সামর্থ্য আছে সে আলাদা দিবে যার সামর্থ্য সে আলাদা দিবে এটা শরীরের বিধান আশা করি বিষয়টি বুঝে আসছে এখন কিছু মাসালা বর্ণনা করতেছে এক নম্বর হচ্ছে যে চামড়া কি করবে চামড়া নিয়ে একটা বিরাট মাসালা এটা আমি চামড়া পরে আরও আলোচনা করবো তবে প্রথমে বলা কি চামড়া সৎকার করা হচ্ছে নিয়ম হচ্ছে সৎকার করা হচ্ছে নিয়ম এটা খেয়াল রাখতে হবে এখন আর একটু কিছু মশলা বানাবো এটা হচ্ছে যে গরুর বা এই সমস্ত প্রাণীর এই সমস্ত প্রাণীর কি গুণ হবে যে গুণের মাধ্যমে আমি তাদেরকে নিব এই সমস্ত প্রাণীর দোষ কোনটা থাকলে নেওয়া যাবে না এটা হলো মূল জিনিস গুণ তো অনেক কিছুই থাকবে কোনোটা মোটা থাকবে তাজা থাকবে কিন্তু এগু এই সমস্ত প্রাণীর মধ্যে পাঁঠা আর খাসি করার মধ্যে কোনো পার্থক্য নেই এটা মনে রাখতে হবে অনেকে বলে যে খাসি করা দেওয়া যাবে না খুদ এটা মিথ্যা কথা কারণ রসুল্লা সাল্লা সাল্লাম তিনি নিজে হাসি দিয়েছেন হাদিসে আসে হা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বে কাপ আমলা হাইনি রসুল্লাহ তিনি কোরবানি দিয়েছেন দুইটা খাসি দিয়ে এবং দুইটা দুইটা অর্থাৎ লাল লাল কালো কালো সাদা সাদা মিশ্রিত এবং ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন হাদিসে আসছে এর অর্থ হচ্ছে রসুল একটা নিজের একটা বলছেন আমার উন্মতির মধ্যে যারা কোরবানি দিতে পারেন তাদের পক্ষ সবার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম তারা কোরবানি করতে পারবে না এটা রসুলের পক্ষ থেকে আমাদের প্রতি আসছেন এবং দয়া যারা আমাদের মধ্যে যারা গরিব আছে আমাদের জন্য তারা তার রসুল দিয়ে দিয়েছেন এটা তার এই যারা তিনি চোদ্দশো বছর আগে আমাদের জন্য তিনি কেঁদেছেন আমাদের জন্য তিনি খোঁজ রেখেছেন আল্লাহ তালা আমার নবীকে সবচেয়ে উত্তম প্রতিদান দান করুন যে একজন নবীকে তার উমর থেকে যে উত্তম দেয় তার থেকে সবচেয়ে উত্তম প্রতিদানটি আমার নবীকে দান করুন আল্লাহ তার কাছে দেওয়া করছি রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম যেই গুণগুলি যেই ত্রুটিগুলি থাকলে দেওয়া যাবে না সেগুলি আমি বলি অনেক রকম ত্রুটি আপনি দেখবেন কেউ বলবে কান কাটা কান কাটা যদি কোনো কানে থাকে কোনটা সমস্যা নেই কারণ কান তো কেউ খায় না হ্যাঁ অনুরূপভাবে কেউ বলে যে তার ইয়া সমস্যা হ্যাঁ লেজ সমস্যা এটা আসলে এটাও সমস্যা না কারণ লেস দিয়ে কিছু হয় না লেস দিয়ে এমন সমস্যা যে মোটেই কিছুই নাই সে অর্থাৎ এটা দেখে মূল জিনিস হচ্ছে আপনার ইয়ার উপরে কোনো প্রভাব পড়ছে কিনা গোস্তের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা এটা হলো মূল জিনিস যে গোসতে এই মাসি তাড়াইতে পারে না মশা তাড়াইতে পারে না এরকম হলে সে রুগী হয়ে গেছে কিনা আলাদা মাসার এই জন্য অনুরূপভাবে লেস কাটা বা কান কাটা এটা আসলে কোনো সমস্যাই না চারটি জিনিস থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে চারটি জিনিস থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না এক নম্বর হচ্ছে আল বাই আল আউরা আল বাইন না আওয়ার উহা রসোল্লা বলেছেন এমন পশু যেই পশু আল আওরা যে পশু চোখে দেখে না সেটা কানা হইতে পারে এক চোখ কানা হইতে পারে যে বাইয়েন আওয়ার যার যে চোখে দেখে না স্পষ্ট সে চোখ দেখে না এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে অতবাই এটা চোখে দেখে না খাবার দেখে না দেখে ততক্ষণ পর্যন্ত মুখের কাছে ঠেলে না দেওয়া ততক্ষণ দেখে না এর তো এটা খাওয়া এর এ দিয়ে কোরবানি দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা খুঁত এটা এই খুঁত যে খুঁতটা আসলে তার গোষ্ঠীর উপর প্রভাব পড়বে এই জন্য এই ক্ষুত্র বলা হচ্ছে ওই ক্ষুঁতটা না যেটা আমরা অনেকে বলে থাকি না আউজ যে খাসি দিয়ে দেওয়া না খাইতে খুঁত খাসি মানে গোস্তটা দেওয়া খাইতে ভালো হয় আরো সমস্যা না হয় সমস্যা হয় না এটা আরো উত্তম হয়ে যায় এই জন্য এটা খুঁত নয় অর্থাৎ অর্থাৎ যেটা খাসি করা হয় কিন্তু যেটা আওরা অর্থাৎ যেটা গোড়া চোখে দেখে না অন্ধ খঞ্জ অন্ধ যেটা এটা অন্ধকে দিয়ে কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আলার্জা ল্যাংড়া যে খেতে হাঁটতে পারে না এরকম ল্যাংড়া হচ্ছে লেগে লেগে হাঁটে এটা অর্থ হচ্ছে এটা দুর্বল হবে সাধারণত এরকম পানিগুলো দুর্বল এই জন্য এটাকে রসুল আসলাম রিজেক্ট করে দিয়েছেন যে এগুলো দিয়ে যেগুলি খঞ্জ আছে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দেওয়া যাবে না তিন নম্বরে চাল মারিয়ে দাও অসুস্থ অসুস্থ রোগই কি এখন অনেক সময় রোগের গরুর গরু রোগ হয় খুরা রোগ হয় এখন দেখা যাক কিছু মানুষ বিভিন্ন রোগ হয় যেগুলি কারণে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এখন মনে করে যেহেতু খায় না এটা কোরবানি দিয়ে দেবো অর্থাৎ যে জিনিসটা আপনার পছন্দ না আল্লাহর জন্য সেটা দিবেন এটা হয় না এজন্য এই অসুস্থ যদি প্রমাণিত হয়ে যায় কোনো রুগী কোনোটা যেমন অনেকের আছে সুলি আছে সুলি অর্থ হচ্ছে হাঁপানি রুগী আছে দেখছেন গরু এরকম হাঁপাচ্ছে এর অর্থ হচ্ছে এটা রুগী এটা খাইলে মানুষও রোগ ধরবে এরকম তো সুতরাং যেগুলি রোগী দেখা যাবে এরকম রুগী কোনো কিছু দিয়ে রোগ রোগী কোনো কিছু প্রাণী দিয়ে আপনি ক্রমা নিতে পারবেন না এটা কারণযোগ্য না চার নম্বর চার নম্বর আল হাজি লি লাতুন কি এমন এমন প্রাণী যেই প্রাণী শুকাতে শুকাইতে চামড়া লেগে গেছে অথবা হাল চাষ করতে করতে চামড়া লেগে গেছে এখন এটা তার গোস্ত পাওয়া যাবে না এখন কি করছেন এটা কোথাও বাজারে নিলেও বিক্রি হয় না এটা জবে করে কোরবানি দেবে আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা না এটা হয় না এই জন্য এটা কোরবানি দেওয়া যাবে না এটা কোরবানি দেওয়া যাবে না কারণ এটা এখন হাজিলা এটা এটা অন্য গোস্ত হিসেবে খাওয়া যাবে অন্য সময় জবে করে খাবেন কিন্তু কোরবানির জন্য একটু সামিনা যেটা চিত্ত আকর্ষক মনে লাগে দেখতে মজা লাগে সুন্দর লাগে এরকম জিনিস হবে ওইটা শুদ্ধ না যারা বলে যে এগুলি হাসার মাঠে আমাদের বাহন হবে এটা শুদ্ধ না হাদিস হ্যাঁ ফাইন কেউ কেউ বলে থাকে ফাইন না মাতায়া কুম এগুলি তোমাদের জন্য বাহন হবে হাসার মাঠে এমন কোনো হাদিস আসে নাই বিশুদ্ধ হাদিস আসে নাই এগুলি সবই হচ্ছে মানুষের বানানো জিনিস তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে এটা কিভাবে আমরা কোনটাকে আমরা প্রচুর পর্যন্ত কোনটাকে আমরা কোরবানি দিতে পারব কোনটা দিতে পারবো না এটা আমরা জেনে গেলাম তাহলে আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরবানির এই মশালা আমরা জেনে নিলাম আমি এখন কিছু জিনিস আলোচনা করতে চাই কোরবানি মশালার সাথে যেগুলি আপনাদের আমি কিছু পয়েন্ট লিখে রাখছি এই জন্য কারণ ভুলে যাবে এই জন্য আলোচনা করলে সুবিধা হবে কি আপনার মনে থাকবে প্রথম হচ্ছে কখন কোরবানিটা দিবেন কখন কথম কোরবানিটা দিবেন কখন দিবেন কোরবানিটা কোরবানি দেওয়ার টাইম হচ্ছে প্রথম শুরু হবে কখন থেকে শুরু হবে আফ রহমতুল্লাহ আল বলেন যে সেটা শুরু হয়ে যাবে সাদে তুল হওয়ার পর থেকে কিন্তু যারা গ্রামে থাকবে তাদের জন্য ওই সময় থেকে কোরবানি দিতে পারবে কারণ তাদের তো কোনো গ্রাম মানি হচ্ছে বেদুইন যারা যারা মরুচারী যাদের কোনো ইয়া নেই নেই সেখানে সে একাকি থাকে বা যেখানে কোনো সমাজ নেই সেখানে তারা করবে যে তাদের ঈদের সালাত নেই জন্য তারা তখন থেকে দিতে পারবে এটা আসলে শক্তিশালী দলিল নয় শক্তিশালী হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে প্রথম শুরু হবে সালাতের পথ থেকে সালাতের পথ থেকে অর্থাৎ যারা সলাত পড়ে পড়েছে সেখানে আর যেখানে সলাত আছে কিন্তু সলাত পড়ছে না যেমন মহিলা ঘরে পড়তে কোরবানি দিয়ে যাচ্ছে সলাতের পরে সে দিবে সেও সলাতের পরে দিবে কারণ তার হুকুম তার স্বামী অথবা তারা পরিবেশ সমাজে যারা আছে তাদের হুকুম অধীন হবে সুতরাং তাকেও সলাতের পরে কোরবানিটা যেন তার হয় সেটা খেয়াল রাখতে হবে যা কোরবানি সলাতের আগে দেওয়া যায় না রসুল্লাহাম বলেছেন যে কেউ সলাতের আগে কোরবানি জবে করলো সেটা তারটা গুছতে ছাগল আর যে কেউ সলাতের পরে দিল সেটা তার জন্য কোরবানি হলো সুতরাং সেই হিসাবে কোরবানিটা শুরু হতে হবে সালাতের সালাতের পরেই এর আগে নয় এটা খেয়াল রাখতে হবে এই জন্য যেখানে কোরবানি দেন সেখানে সেটা বলে দেবেন আর আপনি কাউকে তাও কিল করেন সেটা মশালা ইনশাল্লাহ আমরা সামনে বলবো আরেকজন দিতে পারবেন না মশালা বলবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে শুরু হচ্ছে এই সালাতের পরে তাহলে শেষ অক্ত কখন শেষ অক্ত আবহানিফ রহমতুল্লাহ বলেন যে বারো তারিখ আসার পর্যন্ত সুজুরুবার আগ পর্যন্ত বারো তারিখ আসর পর্যন্ত সূর্য কর পর্যন্ত অন্যান্য আমরা বলেন তেরো তারিখ আসর পর্যন্ত এটাই বেশি বিশুদ্ধ তেরো তারিখ তো আসর পর্যন্ত এই সময়টা প্রলম্বিত যে কেউ তেরো তারিখ আসর পর্যন্ত তিন দিন পর্যন্ত অর্থাৎ ঈদের দিন এরপরে তিন দিন অর্থাৎ মোট চার দিন হবে এগারো বারো তেরো মোট চার দিন এটা দিতে পারবে এটা হচ্ছে সহি হাজি সাব্যস্ত বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় তেরো তারিখ পর্যন্ত ইয়াম আয়াম ওয়া আকলাসোরবিন বলেছেন এই জন্য এর অর্থ হচ্ছে এই তিন দিন অবশ্যই আমরা কোরবানি দিতে পারবো এটা বিশুদ্ধ মত রাতে দেওয়া যাবে কিনা আবহাওয়ানি বিরন্তুল রাতের বেলা মাকরু বলেছেন কিন্তু অন্য নম্বর মাকরু বলেন নাই মাকরু নয় অপছন্দ নয় রাতের বেলা কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিশেষ করে যারা এই কাজে নিয়োজিত আছে তারা অনেক সময় টাইম দিনের বেলা পায় না অনেক লম্বা টাইম বিশেষ করে যারা হাজিদের কোরবানি দেয় অনেক সময় দেখা যায় রাত দিন চব্বিশ ঘন্টায় তারা একটা না একটা এটা ওরা দিয়ে বদল হয় কিন্তু তারা দিচ্ছেই এর অর্থ যেটা বৈধ অবৈধ কিছু না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিছু মাসালা আলোচনা করতে চাচ্ছি এক নম্বর হচ্ছে যে কোরবানির গোস্তের মশালা গোস্ত কী হতে গোস্ত ভাগ করতে হবে ভাগ করতে হবে আচ্ছা সাতজন যদি সব সুন্দর করে ভাগ করতে হবে প্রত্যেকটা দিন সুন্দর করে ভাগ করতে হবে এরপরে প্রত্যেকে ঘরে নিয়ে পর আলাদা আলাদা দিয়ে দেন কিন্তু ভাগ না করে আপনি এরকম মনে কষ্ট থাকে রেখে থেকে যাবে অনেক সময় পরবর্তীতে হলেও আপনার না থাকুক আপনার ফ্যামিলি থাকবে কারণ না কারো থাকবে যে গুস্ত নিয়ে গেলেও আমাকে দিল না ভাগ করলো এই জন্য সুন্দর করে ভাগ করে বটয়ারা করে এরপরে আপনি ভাগ করবেন অর্থাৎ সাতজনের সাত ভাগ অথবা ছয়জনের ছয় ভাগ তিনজনের তিন ভাগ অর্থাৎ যে যত ভাগের করবেন অত ভাগ করে ফেলবেন যদি গরুর হয় আর ছাগল তো একাই এটার সাথে কোনো ভাগ কোনো সম্পর্ক নেই সুন্দর করে ভাগ করে পুরোটা জিনিস প্রত্যেকটা জিনিস ভাগ করবেন কোনো জিনিসে যেন কারোর কমতি না হয় এটা খেয়াল রাখবেন এবং যদি এমন জিনিস ভাগ করা না যায় সেটা দরকার হলে আপনারা সেটাকে কমনভাবে বদলাবেন এটার বদলে ওইটা তুমি এটা নাও আমি এটা তিনটা দিন পা চারটা যদি সাতজন হয় পাঁচ ছয় পা পাবে না তখন তারা বলবেন যে ঠিক আছে তোমাকে তাহলে আমি মাথারই অংশ দিলাম ভাগ করে দিবেন ওজন করে দিবেন অথবা তারা যেটাতে মিউচুয়াল হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সেটাতে আমরা যেতে পারবেন সেটাতে সমস্যা নেই কিন্তু কখনো মানে ভাগ ব্যতীত যেখানে ঝগড়া হবে এমন এমন কাজটি করা যাবে মুফতুল্লা নেজা ঝগড়া যেটা যাবে সেটা করা যাবে না এটা করা যাবে না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কয়েকটি মাসাল আমরা আলোচনা করতে সেটা হচ্ছে তিন ভাগ করার মশলাটা কী তিন ভাগ কী করা দরকার আছে তিন ভাগ কী করার দরকার আছে তিন ভাগ কি বাধ্যতামূলক কি না কোরবানির গোস্তের মধ্যে গোস্ত তিন ভাগ করার পরে আদি হাদিসে আসছে হাদিস না আসার আসছে সাহাবা কেরাম থেকে আব্দুল্লা ইবিনী আব্বাস আব্দুল রহম আবদুল্লাহ আবিনী মাসুদ তিনজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে তারা তিনজন তিন তিন ভাগ করতে বলতেন তিন ভাগ করতে বলতেন এবং তার নির্দেশ দিতেন যে আমরা তিন ভাগ করো এক ভাগ নিজে খাবো বন্ধু বান্ধব দিব আর এক ভাগ আত্মীয় স্বজনকে আর এক ভাগ আমরা গরিবকে দিব এইটা শুননাত কেউ যদি দেয় ভালো না দিলে কোনো সমস্যা নেই না দিলে কোনো সমস্যা নেই সুতরাং কেউ যদি কোনো এটাকে বাধ্যতামূলক মনে করে সামাজিক রীতি নীতি মনে করে এটাকে বাধ্য করে এবং এটার কারণে সমাজের সমস্যা তৈরি এবং সেটা ফকিরদের জন্য যা দেয়া তাতে সমাজপতি রেখা তাহলে এটাতে হারাম কাজ করা হচ্ছে ঠিক হচ্ছে কাজ হচ্ছে না ফকিরদের জন্য ফকিরের ভাগ্য দিতে হবে আর সমাজ ক্ষতির জন্য আলাদা আপনি দিতে পারবেন ভিন্নভাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে ফকিরদের জন্য যা দেওয়া হচ্ছে তাতে অন্যদের ভাগ্য উচিত হবে না এবং এটাকে তিনবার একবার দিতেই হবে সমাজের ভাগ করে দেওয়া এটা একটা নীতি যারা বানিয়ে নিয়েছে এটা আসলে একটা ভুল নীতি এটা থেকে বেরিয়ে আসতে হবে সবাই বুঝাতে হবে ভাগ্য বাধকতা নেই তবে যতটুকু পারা যায় এই শূন্যটা যদি পালন করা যায় যেহেতু করেছেন তো সুল্লাহ থেকে তিনবার সহি কোনো হাদিস আসে নাই তিন ভাগ করার ব্যাপারে তাহলে তিন ভাগ করাটা বাধ্যতামূলক মনে করা যাবে না আচ্ছা এখন আমি কিছু মাসালা বলবো মশলা বলবো সেগুলো হচ্ছে কোরবানির সাথে কোরবানির পশুর সাথে সংশ্লিষ্ট কিছু মশালা এক নম্বর হচ্ছে আপনি একটি কোরবানির পশু কিনেছেন এর মধ্যে দেখলেন যে এইটা চুরি হয়ে গেছে বা এটা নাই আবার অথবা বদলে হয়ে গেছে আরেকটা দিতে পারবেন কিনা এখানে দুটি মত আছে ইমাম আবহানী রহমতুল্লা আলী বলেছেন যে যদি একই রকম হয় একই রকম হয় অথবা যেটা কিনেছেন এটার থেকে নিম্ন মানের তাহলে দেওয়া যাবে না বদলা যাবে না কোনো বদল হবে না আর যদি হচ্ছে উত্তম জিনিস হয় তাহলে তিনি বদলায় দিতে পারবেন তাহলে বোঝা গেলো যেটা উত্তম হবে বেশি ভালো হবে সেটার দিকে বদলাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিশুদ্ধ মত যদিও অন্যরা মত পোষণ করেছেন যে বদলানো যাবে না এরকম মতো আছে যদি বদলানো যাবে না কারণ দুইটাই দিতে হবে এরকম কেউ কেউ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত এটাই আমি মনে করি আমার মত হচ্ছে এটা যে যদি উত্তমটা দেন ধরুন আপনি একটা ছাগল কিনেছেন যে এটা চার হাজার চার হচ্ছে না আমি সাত হাজার দশ হাজারে কিনবো দশ হাজার একটা ছাগল কিনলেন তাহলে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এ বদল জায়গা আছে এটা আমি মনে করি আর হচ্ছে বিক্রি করে ফেলেন কোনো কারণে বিক্রি করতে হচ্ছে আপনাকে বিক্রি করে আপনি আরেকটা কিনবেন সেটা যায় যাচ্ছে কিনা হ্যাঁ বিক্রি করে যতক্ষণ পর্যন্ত ওনার নির্ধারণ করছেন যে আমি এটা জবে করতেছি এর তারিখে এর আগ পর্যন্ত আপনি এই কোরবানি পশু হিসাবে একটা গরু রাখছেন কোরবানি দিবেন পরে এটা বেশি আছে উত্তম একটা কিনছেন সেটা আছে কিন্তু এর চেয়ে নিম্ন মানের কিনছেন সেটা জায়েজ হবে না আল্লাহর জন্য উত্তমটা দিতে হবে অলিল্লাহিল মাসাল আল্লাহ আল্লাহর জন্য সবচেয়ে উত্তমটা দিতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে ওই জন্য উত্তমটা আপনি দিতে পারবেন উত্তমটা আপনি দিতে পারবেন এতে কোনো উত্তমটা দিতে পারবেন বদলায় উত্তমটা দিতে পারবেন কিন্তু বদলায় নিচ্ছে নিম্ন মানে আসতে পারবে না সমবর্যায় আসতে পারবে না আচ্ছা তিন নম্বর মশলা হচ্ছে যদি কোরবানির পশু দুধ থাকে খাওয়া যাবে কিনা ছাগল অথবা গরু দুধ থাকলে সেটা আবুহানি ফার্মতুল্লাহ বলেছেন যদি এমন কোনো ছাগল ক্ষতিকর হয়ে যাচ্ছে এমন কিছু হলে সেটা তার ছাগলের বাচ্চা যদি অথবা গরুর বাচ্চা যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে দিতে হবে যদি এটা সম্ভব না হয় তা এমনি খাবে কি না এমনি খাবে না এটাকে সৎকা করবে কারণ এটা এটা এখন ইয়া প্রাণী হয়ে গেছে এই জন্য জবে করার প্রাণী হয়ে গেছে এই জন্য করবে তিনি বলে থাকেন এবং এটা বেশি শক্তিশালী যে এটা এই মতটি শক্তিশালী যে এটা এখন শুধু শুধু এটা দুধ ধোয়াই এটার শক্তি শক্তি কমাবে না এটার গোস্ত কমাবে না এটার এটার গোস্তের উপরে কোনো প্রভাব পড়ে এমন কোনো কাজ করা যাবে না আরেকটি মাসালা হচ্ছে যে প্যাটের ভিতরে বাচ্চা হওয়া গেছে এটা কী করবে চিন্তা করবে চেষ্টা করবেন যেন এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি যেটা মা দি গরু দিয়ে কোরবানি না দেওয়া হয় এটা খেয়াল রাখবেন কেন সুল্লাহ ইসলাম যখনই কোথাও জবে হতো তখন তিনি বারবার বলতেন যে দেখো তোমরা এই তোমার মাদি ওঠ জবে করবে না বারবার নিষেধ করতেন কারণ এগুলি খুব দামি জিনিস হয় এগুলি বাচ্চা হয় জন্য এগুলিতে চেষ্টা করবেন যদি তারপর দেন জাহেজ আছে যদি বাচ্চা হয় বাচ্চা যদি জীবিত থাকে জবে করতে হবে কেউ কেউ বলেছেন কেউ জবে করতে হবে না বিশুদ্ধ মতে তারটা জবাই মায়ের জবাই তার জবাই এটা হলো কথা এখন প্রশ্ন হচ্ছে বাচ্চা গরু কিনেছেন বাচ্চা হয়ে গেছে এখন এই গাছ বাচ্চা কী করবে এই বাচ্চা কি আমরা কিনে দিতে পারবেন না এই বাচ্চাও জবে করতে হবে ইমামরা বলে থাকেন যেহেতু সে করবেন জন্য দুইটাই কিনেছেন তাকে এটা জবে করা যাবে কেউ বলছেন না এটা সৎকার করে দিতে হবে দুইটি মত আছে যেটা আপনি উত্তম মনে করেন সেটা করতে পারবেন আমার মতে এটা সৎকার করতে পারছেন এটা জবে করার মতো সে পর্যায়ে পৌঁছে নেই এটাকে সদ্গা করে দিলেই সেটা সবটা আদায় হয়ে যাবে আরেকটি মশলা হচ্ছে যে খাওয়ার মশলা বসতে থেকে খাওয়া খাওয়াটা ওয়াজিব কিনা ইমাম ইবিনাজু আজ এবং দাউদ জাহিরি ওনারা বলেন যে ওয়াজিব কারণ রসল্লাহ আসলাম খেয়েছেন আল্লাহ বলছেন কুলু মিনহা এর থেকে খাও আর আমার ওয়াজিবের জন্য খাইতে হবে বাধ্যতামূলক কিন্তু খাওয়াটা আসলে বাধ্যতামূলক না সূন্যত কোরবানি থেকে খাওয়াটা সূন্যত রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি কোরবানি দিয়েছেন সত এক নিজ হাতে তিনি তেষট্টিটা কোরবানি জবে করেছেন এবং তিনি বাকিটা আলিয়া দিয়ে জবে করিয়েছেন তারপর তিনি এগুলি রান্না করিয়েছেন খাইয়েছেন খাওয়ার পরে তিনি তোফেজ এড়াতে গিয়েছেন অর্থ হচ্ছে তিনি অবশ্যই খেয়েছেন এবং খাওয়াটা সুনদ এবং কোরবানির গোস্ত খাওয়ার ব্যাপারে এই সুনদটা প্রতিপালন করা আমাদের উচিত তিন দিনের বেশি কি রাখতে পারবো কি না তিন দিনের বেশি কি আমরা রাখতে পারবো কিনা তিন দিনের বেশি রক্ত রাখতে পারবো যে সময় যদি কোনো কোথাও কোনো দুর্ভিক্ষ লাগে গোস্ত মানুষকে দিতে হয় তাহলে যদি রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেয় সুল্লাহ আসলাম একবার এরকম দুর্ভিক্ষ লাগার কারণে অভাব হওয়ার কারণে বলেছিলেন যে তোমরা মানুষকে দিয়ে দাও তিন দিনে বেশি রাখিও না কেউ এরকম যদি কোনো রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেশটা পালন করতে বাধ্য বাধ্য হলে এটা বাধ্য বাধ্য নয় বরং আপনি তিন দিনে বেশি খেতে পারবেন পরবর্তী রমজান ঈদ পরবর্তী কোরবান পর্যন্ত খেতে পারবেন সাহাবা একরাম মক্কাতে জবে হলে সেটাকে মদিনে নিয়ে আসতো মদিনে নিয়ে আসতো খাওয়ার জন্য এবং তারা সেটাকে নিয়ে আসতো বিভিন্নভাবে শুকিয়ে টুকে নিয়ে আসতো এবং সে রসুল্লাহ সাল্লা ইসলাম একদিন বলেছিল যে আমি একজন এমন একজন মায়ের সন্তান যে মা শুকনোগ্রস্ত শুকনা শুকনোগ্রস্ত মানে হচ্ছে কোরবানিগ্রস্ত শুকাইয়ে রাখতো পরে খাইতো আমাদের গ্রাম দেশে আগেও দেখছি আমরা অনেক সময় রাখতো সেটাকে অনেক সময় খাইতো যত এটা স্বাদ থাকতো না এটা শক্ত একটা জিনিস হইত তারপর মানুষের খাইত এটা তো সেটা খাওয়া যায় গেছে কোনো সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি পুরোটাই রাখতে পারেন গরিবদেরকে না দিয়ে যদি রাখেন এটা হবে আপনার ব্যবহাই এবং এটা হবে সবচেয়ে নিকৃষ্টতম কাজ কারণ আসলে গরিবরা এই দিন খেতে চায় আপনি ভাই হয়ে আপনার পাশের ভাই না খেয়ে থাকবে আপনি গোস্ত দিয়ে খেলেন প্রতিদিন এটা কিন্তু ঠিক কাজ নয় আপনি বেশি চেষ্টা করবেন তাদেরকে দান করতে সেদিন থেকে বেশি করে কাফের কি কোরবানিগ্রস্ত খেতে পারবে কিনা কাঁফের কোরবানিগ্রস্ত খেতে পারে ইমাম মালিক রহমতুল্লাহম যে মাকরু ইমাম আবু হানিফা রামল্লা এবং হাম্বলের মাঝে এটা জায়েজ কোনো সমস্যা নেই কারণ আপনি তাকে খাওয়াতে পারবেন আপনি তাকে খাওয়াতে পারবেন কাফের কোরবানি না কিন্তু তারা খাওয়াতে পারবেন গোস্তর হুকুম আলাদা কোরবানি দেওয়ার হুকুম আলাদা সুতরাং তাদের তাকে খাওয়ানো জায়েজ আছে এটা ইমাম আবু হানিফা এবং ইমাম হাম ইমাম আহমিদিন হামুল রহমল্লা বলেছেন এবং এটা বিস্তৃত মত যে কাফেরও গোস্ত খেতে পারবে কোনো সমস্যা নেই আপনি কি কষাইকে দিতে পারবেন কি না কষাইকে দেওয়া তো রসুল আসলাম সরাসরি নিষেধ করেছেন যে কষাইকে দেওয়া যাবে না কষাইকে দেওয়া যাবে না অর্থাৎ কষাইকে দেওয়ার কারণ সমস্যা কী হবে জানেন কষাই দেওয়ার কারণে তার টাকা কম দেওয়া হবে তার এই জন্য সেটাকে নিশ্চিত করা হয়েছে যদি টাকা তাকে টাকা পূর্ণ টাকা দেন এরপরে তাকে টাকা দেওয়ার পরে এরপরে সে যদি গরিব হয় গরিব হিসাবে তাকে দিতে পারবেন ধনী হলে দিতে পারবেন কি না সেটা মশলা যদি খাওয়াইয়ে দেন তাকে খাইয়ে দেন তারপর আপনি তাকে এমনি দেন খুশি হয়ে ভিন্ন পরবর্তীতে শর্ত না করে পরবর্তী তাকে এমনি দিয়ে দেন চলে যায় কেউ কেউ জায়েজ বলেছেন বেশিরভাগ আমরাই জায়েজ বলেছেন কিন্তু এমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন যে যদি গরিব হয় তাকে গরিব হিসেবে দেওয়া যাবে ধনী হিসাবে ধনী হলে তাকে দেওয়া যাবে না কারণ ধনী হিসেবে দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোনো না কোনো কোনো কি বিষয়ে তাকে এয়া দেওয়া হচ্ছে বিনিময় দেওয়া হচ্ছে সেটা যেন না করা হয় গরিব হিসেবে তাকে গরিবের তিন এক অংশ থেকে আলাদা দেওয়া হবে সেটা কোনো যেন বিনিময় না হয় এটা খেয়াল রাখতে হবে অর্থাৎ কোনো কাজের বিনিময় যেন না হয় বস্তু একটু দিয়ে কাজের বিনিময় দেওয়া যাবে না তবে অন্যান্য মানুষ সৎকার যেভাবে সেভাবে তার উপর সৎকার করা যাবে আমভাবে কিন্তু যার যার হিসাবে নয় অর্থাৎ সে কষা হিসাবে নয় আরেকটি মাসালা দশ নম্বর মশলা হচ্ছে যে আপনি কি চামড়া কী করতে পারবেন বিলেজ মা সবাই একমত্রে চামড়া ব্যবহার করতে পারবে আমাদের বন্ধুরা যারা আফ্রিকাতে আসে আমাদের অনেক বন্ধু আমাদেরকে বলেছেন যে আমরা তো চামড়াটা খেয়ে ফেলি উপরটা ফেলে দিয়া চামড়াটা বিস্কুটের মতো কেটে রাখি এবং সে পরবর্তী চামড়া খেয়ে খাই খাওয়া যায় চামড়ার কোনো সমস্যা নেই এরকম যায় আজ কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত গরুর কোনো কিছুই ফেলনা নেই ভিতরে নাড়ি ভুড়ি যেগুলি বলা ওইগুলোও খাওয়া যায় কোনো সমস্যা নেই এগুলিতে যতক্ষণ পর্যন্ত আপনার রুচিতে কুলো ততক্ষণ খেতে পারবেন কোনো সমস্যা নেই কান বা কানও খাওয়া যায় এবং এই যে পেটে বিভিন্ন কোনো কিছুই ফেলতি ফেল ফেলতে নেই ফেলনা নেই আলহামদুলিল্লাহ এটা হালাল জিনিস কোনো কিছুই বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই সবই খাওয়া যাবে যেটা আপনার রুচিতে কুলো সেটা আপনি খেতে পারবেন রুচিতে না খাবেন খাবেন না না চামড়া যদি আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা চামড়া যদি আপনি করে ফেলে দিয়ে সোমরা বিছা বানিয়ে ফেলেন তাও করতে পারেন অনেক সময় মানুষ বানায় অনেক অনেকে বসার জায়গা করে তাও যায় যাচ্ছে কোনো সমস্যা নেই ব্যবহার করা যায় বিলএমা যে ব্যক্তি যেই ব্যক্তি কোরবানি দিচ্ছে সেটা ব্যবহার করতে পারবে আরেকটা করতে পারবে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে সে সবাই বিলএজমা যে কাউকে দান করে দিতে পারবে গরিবদেরকে দান করে দিতে পারবে দাও নিয়ে তো দিয়ে দিলেন এটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই এবং আরেকজনকেও তাঁর কে দেবেন এটা নিয়ে দাও কোনো বাইকে দিয়ে দিলেন তুমি এটা নিয়ে দাও সেটাও যায়জ আছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বিক্রি করতে পারবে কিনা বিক্রি করতে পারবে কিনা এখানে ইমাম মালিক বলেন যে না বিক্রি করতে পারবে না বিক্রি করতে পারবে না জায়েজ নেই আমাদের দেশে আলেমরা অনেক আলেমটা বলে থাকেন বিক্রি করতে পারবে একটা হাদিজ হাজার রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ কোরবানি চামড়া বিক্রি করবে তার কোরবানি নেই এটা থেকে তারা দলিল নিয়েছেন এবং এটা হাতিজার সহিদ হাদিসটা সহায় সুতরাং কোরবানি নাই অর্থ হচ্ছে বিক্রি করে কি করছে সেটার উপর নির্ভর করবে কারণ অনেক কিছু বিক্রি না করলে অনেক সময় কেউ নেয় না কিন্তু আবার পচা গন্ধ শুরু হয়ে যাবে পরিবেশ নষ্ট করবে এটা কিন্তু শরীরে বলে নাই সে কোনো সময় দেখতে হবে শরীরতে শরিয়া কী শরীরের উদ্দেশ্যখানা কী শরীয়তে এখানে কি চেয়েছে এটা দেখতে হবে যে কোনো কাজ শরীয়তে এখানে চেয়েছে চামড়াটা যেন কোনো ক্রমেই বিক্রি করে টাকাটা যেন ফিরে না ফেরে না চলে আসে এটা শরীয় এটা যদি কোনো দান করা হতো এটা বিক্রি করে যদি কেউ কেউ নিচ্ছে না কারো দান করা যাচ্ছে না শুধু বিক্রি করে টাকাটা গরিবদেরকে দিয়ে দেওয়া হয় ফুরুপূর্ণভাবে এটা আসলে জায়েজ হবে ইমা আভানী ফারমতুল্লা এটা বলেছেন এবং এটা শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে কারণ এটা আকরা এলা এলাল মাসলাহা স্বার্থে গরিবদের স্বার্থের জন্য দেখার বি বেশি উপযোগী কারণ গরিবরা টাকাটা তার দরকার হয় অনেক সময় চামড়া নিয়ে তারা বিপদে পড়বে কারণ চামড়া দুর্গন্ধে তার বাড়িতে কেউ যেতে পারবে না তারা তো এটা দাবাবাদ করতেও পারবে না আগেকার দিনের মতো না আরব দেশের মতো নয় যে এটা শুকনা না দিলে কিছুক্ষণ পরে সুখে শক্ত হয়ে যাবে এরপরে এটার মধ্যে বসে থাকতে পারবে বসে থাকার চেয়ে তার টাকাটা বেশি দরকার আর এখন এমন অবস্থা হয়ে গেছে এটা যদি দেন অনেক সময় এটা নিয়ে ছাত্ররা টানাটানি করে ওস্তাদ ওস্তাদা বিক্রি করে এরপরে মসজিদে মাদ্রাসা তৈরি মাদ্রাসাতে খরচ করা হয় এদের বি করা হয় অর্থাৎ ফকিরদের টাকা মাদ্রাসা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফকির মিসকিনদের টাকা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা কোনোটাই আসলে ওয়াইজ হয় না এই জন্য যদি কেউ দিতে পারে দিয়ে দিবে কাউকে না দিতে পারলে বিক্রি করে সেটার টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে এটার কারণে ইয়া ইয়া নষ্ট হয়ে যাবে না হাদিসটার মর্ম এটাই বোঝানো হচ্ছে আমরা যেটা বুঝি এটা হচ্ছে যে কেউ বিক্রি করে নিয়ে নেয়া বেই বিক্রি করে তার কাছে রাখবে না পুরোপুরি টাকাটা সদকা করে দিলে এটা কাজে লাগবে উপকার যেটা দেখবে শরীয়তের মাছরা হাত সারাইয়া মাছরা সারিয়ে সবসময় মোকাদ্দাম সবসময় শরীয়তের মাসলা হাত যেটা সবসময় অগ্রাধিকার পাবে এটা খেয়াল রাখতে হবে মাসলাহাত যেখানে গরিবদের উপকারী হচ্ছে এটা তাকে এটা এটাকে এভাবে দিতে পারবেন তাকে চামড়া দিয়েছে কোথায় যাবে বিক্রি করার মতো এখন কেউ নেয় না যেভাবে চামড়া সিন্ডিকেট তৈরি হয়েছে এখন কেউ বিক্রি করে না খরচ নেয় না কেউ চামড়া নেয় না এবং চামড়া শেষ পর্যন্ত ষাট টাকা সত্তর টাকা বরং আপনি যদি কোনো ঠিকমতো ভালো জায়গায় বিক্রি করে তাকে দুশো আড়াইশো টাকা দিতে পারেন এটা তাদের উপকারী এটা করতে পারলে ভালো তবে আল্লাহ তালা অন্তর খবর জানেন রব্য কুমার আল্লাহ ফিনু ফুসিকুম যদি খেয়ে টাকাটা নিজে আত্মীয় স্বজনে দেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে তাদেরকে সময় মতো এটা দেখাইয়া অ্যাসান্তা দেখা দেখাবো তো এটা হারামের মধ্যে পড়ে যাবে বরং টাকা বিক্রি করে সাথে সাথে টাকাটা সদ্গার করে দিতে হবে এটা রেখে দেওয়ার এখন সুযোগ নেই এটা হচ্ছে সদ্গার টাকা মানুষকে গিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ হচ্ছে অংশগ্রহণ করতে পারবেন কিনা হ্যাঁ বিশুদ্ধ মতে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন এটা জায়দ আছে এক আমরা বলেছি যে একজন গরুতে 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 এবং মহিষে এবং উঠে এই তিনটার মধ্যে সাতজন অংশগ্রহণ করতে পারবেন আর ছাগলে অংশগ্রহণ করা কোনো সুযোগ নেই একজনে দিবেন তিনি সবে সবাইকে অংশগ্রহণ করতে করাতে পারবেন যে আমার পরিবার সবাইকে সব অংশগ্রহণ করলে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি এটা যায় আছে আমরা আশা করি মৌলিক মশলাগুলি আলোচনা করেছি আমি মৌলিক মশলার হেডিংটা লেখে রাখছি এই জন্য কারণ অনেক সময় মশলা ভুলে যাবার জন্য তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারে ঋণ থাকলে করবেনি দিবে কিনা ভালো একটা প্রশ্ন এমন যদি ঋণ যদি থাকে শিডিউল ঋণ যেন আপনি এই বছর এত টাকা পরিশোধ করতে বাকিটা আগামী মাসে পরিশোধ করতে হবে আপনি কোরবানি দিবেন যদি শিডিউল ঋণ দেওয়ার যেটা থাকে কোরবান দিবেন বেড়েজ আপনার জন্য যায় শিডিউল ঋণ নয় আপনাকে অনুমতি দিয়েছে যিনি ঋণ দিয়েছেন ঋণ ঋণ দিয়েছেন আপনি কোরবানি দেওয়া পরে আমাকে দিও তাহলে আপনি কোরবানি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি এরকম না হয় আপনি ঋণ পরিশোধ না করে কোরবানি দিচ্ছেন এটা অনুমতি লাগবে নইলে এটা গুণা হবে আপনার কারণ আপনি ঋণ পরিশোধ তো ফরজ আর এটা হচ্ছে শুনত মক্কাদা ফরজের সাথে শূন্যত মোক্কা কোনো কোনো তুলনায় চলে না এই জন্য আমরা ঋণ পরিশোধ করাটা সবার সহবাগ্যে স্থান দিতে হবে যেখানে রসুল্লাহ ইসলাম কেউ ঋণ নিয়ে মারা গেলে তার জানা যা পড়তেন না প্রথম প্রথম আপনার হাদিসে পড়েছেন শেষে পড়তেন যেহেতু যখন তিনি রাষ্ট্রপ্রধান তার অর্থ হয়ে গেছেন সবাইকে নিজের পক্ষ থেকে দান করে দিতেন এটা আদায় করে দিতেন কিন্তু রসুল্লাহ ইসলামের এই কর্ম আমাদেরকে বোঝায় এটা যে ঋণ সবচেয়ে খারাপ জিনিস ঋণ রেখে কোরবানি দিবেন না ঋণ পরিশোধ করে দিবেন যদি দিতেই হয় কোরবানি অবশ্যই ঋণ যার থেকে ঋণ নিয়েছেন তাকে অনুমতি নেবেন যে আমি কোরবানি দিতে চাই আপনি অনুমতি দিলে পরবর্তী দিতে চাই সেদিন অনুমতি দিবেন নাহলে তাকে যতটুকু আপনি কোরবানি যতটুকু অতটুকু তাকে দিয়ে আপনি ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়া বেশি উচিত বেশি দরকার আপনি কোরবানি দেওয়ার এই কোরবানি দেওয়ার চেয়ে আশা করি বিষয়টা বুঝে আসেন এখন আরেকটি মাসাল আমি আলোচনা করতে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের দেশে যারা অতি অতিমাত্রায় অতিভক্তি সুরের লক্ষণ আমাদের অনেকে যেটা বলে সেটার মতো অতিমাত্রায় বেশি গরিব প্রেমী আর কি তারা বলে যে গরিবদেরকে দান করে দেওয়া হোক কোরবানি না দেওয়া হোক এটা কী মাসারা এটা আসলে জায়েজ নেই এটা হারাম কথা না জায়জ কথাবার্তা যারা এগুলি বলবে তারা হারাম কাজ করছে এটা বলা যাবে না গরিবদেরকে সারা বছর দিব কোরবানিও দিব আমাদের আবাদত ভিন্ন ভিন্ন জিনিস প্রত্যেকটা আবাদত তার স্থানে রাখতে হবে এক অবাদকে আরেক সাথে একসাথ করা যাবে না এবং কারও রক্তচক্ষুর কারণে কারণ রক্তচক্ষুর কারণে কেউ কী বলবে আমাদেরকে বলবে অ্যানিমেল জন্তুর প্রতি হিংস্রতা বা এই জাতীয় কথা বলবে বা আমরা দিতে পারছি না কোরবানি দিলে আমাদেরকে খারাপ বলবে বা আমাদের পার্শ্ববর্তী লোকেরা আমাদের গরু কোরবানি দেখলে তাদের কষ্ট হবে দিতে পারে না সেটা আলাদা কথা অনুমতি দেয় না রাষ্ট্রভাবে সেটা আলাদা কথা দিবে না তখন কারণ সেটা যেহেতু লাইকুল্লফুল্লাহসানিল্লাহ উৎসাহ যারা যেমন ভারতে অনেকে দিতে পারে না গরু তারা দিবে না কারণ তাদের তো সেটা সমর্থন দেয় না আল্লাহ তালা তাদেরকে এর এর বাইরেও কষ্ট দেয় না এই জন্য দিতে দিতে দেখতে না দিবে না জোর সেটাকে করে করে ভালো তাদের না যায় চুরি দরকার নেই কোরবানি হচ্ছে একটা জাহের জিনিস এই জন্য যেই দেশে কোরবানি দেওয়া যায় না সেই দেশে অবস্থান করাটা কঠিন ইমানদার কোরবানি দিবে এটা হচ্ছে বড় কথা যেখানে হোক সে নিজের পরি তাকে কোরবানি একটা জায়গা নির্ধারণ করে দিলেও দিতে হবে যেমন সৌদি আরব জায়গা নির্ধারণ করে দিতে মুখানে মুখানে দেওয়া যাবে কোথাও নির্ধারণ করে সেখানে দিবে কিন্তু যেখানে সেখানে আর জায়গা জায়গা রক্তাক্ত করা এটাও কিন্তু ঠিক নয় এই জন্য প্রতি বাড়ি বাড়ি যাদের বাড়ি আছে বিরাট তারা বাড়ির ভিতরে দিতে পারে সেখানে আবার রক্ত মাটি নিচে ফেলে দিতে পারে কোনো সমস্যা হয় না বা নারী ভুড়ি যেগুলি আছে গন্ধ আছে দুর্গন্ধ ভিতরে ঢুকে ফেলতে পারে মাটি নিচে কোনো সমস্যা হবে না কিন্তু যেখানে পরিবেশ নষ্ট করবে সেখানে না দিয়ে ভালো জায়গা দিতে হবে নির্দিষ্ট জায়গা দিতে হবে যেমন সৌদি আর নিয়ম করে দিয়েছে ভালো জায়গা দিতে হয় যেখানে সেখানে দেওয়া যায় না তো কোরবানির ব্যাপারে বিষয়টা আমাদের এই খেয়াল রাখতে হবে যেখানে দেওয়া যায় না যে দেশে যে সমস্ত দেশে যে অনুমতি দেয় না সে সমস্ত দেশে আপনি দিতে না পারেন আল্লাহ তালা রায় ইকল্লফ ভুল্লাহ হামসাই সাল্লাহ আসাইদের বাইরে কাউ কষ্ট দেয় না তবে সে সমস্ত দেশে অবস্থান করার চেয়ে আপনার মুসলিম দেশে অবস্থান করা অবশ্যই উত্তম খেয়াল রাখবেন সে সমস্ত দেশের অর্থই হচ্ছে আপনাকে শরীরের অনেক কিছুই আপনাকে ছাড় দিতে হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে আর যদি সেখান থেকে আপনি বলেন যে আমি দেশে কাউকে দায়িত্ব দেন জায়দাসে কি না নিয়ে বাবাকে বলা এটা মাস আমরা আলোচনা করি এটা বলছি আপনি দেশে বলতে পারেন যে কেউ কে হ্যাঁ আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও আমি সৎকার করে দাও বা তুমি তো মুখে মুখে দিও বস্তুগুলো তাহলে ছিলো দিতে পারবে আছে এবং সেটা যাকে আপনি নাই বানাচ্ছেন সে সলা তাদের করলে হবে আপনি সলা তাদের না করলে চলবে সে সলা আদায় করে দিয়ে দিবে আপনার সালাত কখনো এটা অপেক্ষা করবে না তার সলাতে সে আদায় করে সে করবে করে দিয়ে দিবে তখন আদায় হয়ে যাবে দেশে বিদেশ থেকে আপনার এটা সমস্যা আর হচ্ছে না আর যেটা বলছিলাম যে এই কোরবানির কোরবানির এই মাসালার মধ্যে বিশেষ করে যারা এই দিতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে কোথায় দিবে না দিবে এই জন্য বর্তমানে করোনা পরিস্থিতিতে যেটা হচ্ছে এটা আলোচনা করতে চাচ্ছিলাম করোনা পরিস্থিতি আপনি যদি কোনো পারেন আপনার কোনো লোক বল দিয়ে করাতে তো নিজে করাবেন চেষ্টা করবেন যদি করতে পারেন না কাউকে দায়িত্ব দিতে পারেন যে আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন আপনি তো বাইরে থাকেন আমি বের হই না আমার অসুস্থতার কারণে আমার সমস্যা বেশি এই জন্য বের হই না যারা বাইরে বাইরে থাকে অনেকেই তাদের কাছে অ্যান্টিবডি হয়ে গেছে রোগটা তাদের কাছে রোগটা আসে না এই জন্য তারা যদি কোনো সাহস করে দিয়ে দেয় আপনি আপনার পক্ষে তারা আদায় করে তো দিতে পারে কিন্তু এটা হতে হবে কোনো গোস্তের বিনিময় নয় এটা হতে হবে অবশ্যই কোনো টাকার বিনিময় অর্থাৎ তাদেরকে যার যার হকম রাখবে অর্থাৎ তাদেরকে টাকা দিবেন তারা যেন এই কাজটি করার জন্য আপনার থেকে পারিশ্রমিক নেয় কারণ তারা এটা কষ্ট করতেছে কিন্তু আপনার ইয়ার জন্য নয় কোরবানি থেকে কিছু যেন তারা নিজেদের জন্য একদম ভাগ ভাগ করে না হ্যাঁ আপনি গরিব হলে তারা ভাগ্য নিতে পারবে গরিবের হক হিসেবে নিতে পারবে অথবা এটা এটা আলাদা আপনি যদি তাদেরকে বলেন যে তোমরাও নিতে পরবর্তী দিয়ে দেন এটা আলাদা পরবর্তী পুরোটাই দিয়ে দেন তার কোনো সমস্যা নেই কিন্তু এটা যেন কাজ না হয় যে আমরা যেহেতু তবে করতেছি আমরা খেয়ে ফেলবো এটা যেন এরকম যেন না হয় তারা সে ওকিল হিসেবে নায়ব হিসেবে আমাদের রক্ষা করবে আমাদের রক্ষা করবে এটা খেয়াল রাখবেন এবং এ অন্য কাউকে আপনি দায়িত্ব দিতে পারেন যে আমার এই কোরবানি তুমি দিয়ে দাও মানুষকে দিকে এটাও দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমার কোরবানি দাও আমাকে এতটুকু গোস্ত দি কিছু গোস্ত দিও তুমি বাকিটা দিয়ে দাও অন্যদেরকে গরিবদের দিকেও বলতে পারেন কোনো সমস্যা নেই না বানানো যায় আছে কোনো সমস্যা নেই তো উত্তম হচ্ছে নিজের গরু নিজে কোরবানি করতে চেষ্টা করা মহিলাদের জন্য এটা উত্তম নয় মহিলার গরু কোরবানি করা কোনো হাদিসে আসে নেই উমাতুল মিন হজে ছিলেন রসুল্লাহ সাল্লাম তাদের পক্ষতে কোরবানি করেছেন উমাহাতুল বলেন নাই যে আসো আমার কাছে আসো টসু বলেন না যে আসো আয়েশা বা আসো অমুক তুমি আসো আমার সাথে কোরবানি করো গরু ছুরি ধরো এই জাতীয় কিছু করেন এর অর্থ হচ্ছে নারীদের জন্য এই দায়িত্ব আল্লাহ তালা দেননি বলে এই দায়িত্ব পুরুষদের উপরে দিয়েছেন সুতরাং কেউ যেন নারীদের উপরে দায়িত্ব আপদিত না করে খেয়াল রাখবেন তো এত কিছু বললাম এই জন্য যে আসলে এই করোনা পরিস্থিতি অনেকেই কোরবানি দেওয়া থেকে দূরে থাকতে চেষ্টা করছেন ঠিক নয় তার সামর্থ্য আছে নিজে দিবেন বা কারোর মাধ্যমে দেওয়াবেন যে যতটুকু পারেন ফত্তা করল আমার সাথার যতটুকু পারে অতটুকু আল্লাহ তাকে অবলম্বন করো আখর দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি বিষয়টি শেষ করেছি হ্যাঁ ও একটি মাসালা এখানে অনেকেই দেখা যায় যে পশু জবাই করার মশলাটা আলোচনা হয়নি আসলে মোটেই জবাই মশলাটা আলোচনা করা হয়নি জবাই মশলার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রোগ আছে হালকুম মরি উদ্যান দুইটা তিন চারটি রোগ বলা হয় দুই পাশে দুইটা রক্তের নালি আর মাঝখানে দুই একটা হচ্ছে শ্বাস নালী একটা খাদ্য নালী এই চারটা জিনিস কাটা যেতে হবে এই চারটে জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকু মরি এবং উজ্জানের একটা কাটা গেলে কোরআনী হয়ে যাবে তবে চারটা জিনিস কাটা খেয়াল রাখবেন হালকু মরি উজ্জান অর্থাৎ শ্বাস নালি খাদ্য নালি এবং দুই পাশে দুইটা রক্ত এটাকে কাটা যেতে হবে এবং রসুল্লাহাম বলেছেন সুফরা ইহুম তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয় তার শরীরটাকে ধারালো করে নেয় ওয়াল ইউরেশ জাবি জাবি তার জাবিহাকে যেন আরাম করে আরাম দেয় হ্যাঁ আল্লাহ কাতা বলে এহসান আল্লাহ তালা প্রত্যেক জিনিসের উপর এহসান লিখেছেন ভাই কাতালা পা আছেন কৃত্যাত পা আছেন যে ভা তোমাদের কেউ যদি জবে করতে হয় সুন্দর করে জবে করো হত্যা করলো সুন্দর করে হত্যা করো অর্থাৎ তোমরা যেন কষ্ট দিয়ে কাউকে মেরে না যেটাই পাশ্চাত্যে করা হয় তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পাইতে পাইতে মরে আবার কেউ একখান দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায় এগুলি খাওয়া যাবে না এগুলি নাতি হা এগুলি আল্লাহ তার নিষেধ করেছেন যে নাতি হা মুাদা দিয়ে এগুলির ভিতরে পড়বে এগুলি খাওয়া যাবে না এগুলি হারাম তো এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না যতক্ষণ জবে না হবে রক্ত বের হবে চারটি জিনিস কাটানো হবে খাওয়া যাবে না এগুলি মনে চারটির মধ্যে তিনটি পর্যন্ত আলেমরা অনুমোদন করেছেন হালকো মরি উদ্যানের মধ্যে একটা যে কোনো একটা অনুমোদন করেছেন কিন্তু কিন্তু আমাদের মধ্যে চারটি কাটা যেতে হবে এটা মত এই চারটি কাটালে যবে হবে এই চারটির ভিতরে দেখা যায় অনেকে রু যাচ্ছে না কেন একটা সুরিয়ে এনে তার ইয়ার ভিতরে ঢুকে দেয় এটা হারাম এটা হারাম বরং রসোল্লাহাম বলছেন ওয়াল ইউর জাবিহাতা হোক তা সেই জন্য তার জবিহাকে আরাম দেয় আরাম বিপরীত কাজ এটা যা রু বের হওয়ার সুযোগ দেন তার রু বের হওয়ার সুযোগ দেন তাকে আরেক প্রাণীর সামনে যবে করবেন না তাকে আরেক প্রাণীর যাবে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণীর এটাও করবেন না কারণ প্রাণী প্রাণীরা তাদের তো জীবন এই একটা জীবন আছে সেটা তারা ভয় বেশি পেতে পারে অনেক সময় পালাতে পারে এটা করবেন না তো যেটা ভীতিপ্রদ এমন কিছু করা যাবে না হ্যাঁ এখন আমি বলতে চাইছি কেউ যদি কোনো এটা দিয়ে ছুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয় এইটা করলে কি আপনার কোরবানি জায়জ হবে কি না যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু তাহলে যাই হবে না আর যদি আগেই মারা দেরিতে মারা যাচ্ছে দেখে আগে করে দিতে এটা কাজটা হারাম হবে কোরবানিটা যায় যাবে কিন্তু এটাকে হারাম কাজটা করা যাবে না এটাকে নিষেধ করতে হবে কেউ যেন অলি অলি হেজাবি হাতা যাবে তার আরাম দেয় ধীরে ধীরে যেন রু বের হোক এটাকে আপনি তাকে আরও একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে ইয়া দিয়ে গুতো দিয়ে তাকে এই এই কাজটা করাটা ঠিক হবে না এটা এই নীতিবিরুদ্ধে শরীয়ত বিরুদ্ধে কাজটা এটা করা যাবে না শুধু জবে করার পরে ফেলে রাখবেন

এই অর্থ ত্যাগবিরদে বলি মিসমিল আল্লাহকর বলি আল্লাহ উমিনাওয়াইকে বলি আল্লাহ মিমকাল্লা কাল আপনা আপনার পক্ষ থেকে পেয়েছি আপনার পক্ষ থেকে আবার দিচ্ছি এই দিন আপনার আপনার জন্য আবার দিচ্ছি এই যে বলি কলিনা সলাতি অনুসুকি মাহিয়া ওল্লা হরবুল আলমিল্লাহ শরিক রবী কুমুর মুসলিমিন বলি এরপরে আমরা জবে করছি এর সবই হচ্ছে প্রমাণ করছে আমরা আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করছি আল্লাহ নিবেদিত করি এবং আবাদত করি ঠিকমতো আল্লাহ আমাদের কবুল করুন আখামদুলিল্লাহ আলাইকুম আলমিনামালিক আবরকাত